আর হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স এন্ড ওয়াটার ফ্লুইড ব্যালেন্স মেইনটেইন করে এটাকে বলা হয়েছে মেজর এক্সকিরিটরি অর্গান তা মেজর এক্সকিরিটরি অর্গান যদি এইটাও হয় মেজর এক্সকিরিটরি অর্গান যদি এইটাও হয় তাহলে মাইনর এক্সকিরিটরি আর কি অর্গান আছে দুইটার নাম বলো তো কি কি বললে শোনা যাচ্ছে না কেন আজকে সেবাতে ক্ল্যান্ট সেবাতে ক্ল্যান্ট স্কিনের মাধ্যমে যাইতে পারে আর কি আছে যেজন্য লিভার লিভ اتاйна লিভারের মাধ্যমে ও আর এনটারোহেপ্যাটিক যে সার্কুলেশন সে সার্কুলেশনের মাধ্যমে ইশের মানে কি বলে ইনটেস্টাইনের মাধ্যমে কিছু যাইতে পারে আর কি আছে এই স্পিরিচুয়াল অর্গানাইজেশন লাঙ্গো আমরা এর ভিতরে দিতে পারি সেখানে ঢোকায় এইগুলো হচ্ছে আমাদের আমাদের যে মাইনর এটা তো উল্লেখযোগ্য প্রশ্ন না তারপরেও জেনে রাখা ভালো এরপর আসতে হচ্ছে লোকেশন লোকেশন অফ কিডনি তাহলে কিডনিটা কোথায় থাকে কিডনিটা তোমরা জানো তো এটা এক্সট্রা পেটোনিয়াল মানে একটা অর্গান যেটা অ্যাবডোমিনাল ওয়ালে থাকতেছে পোস্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল এন্ড দা এর পিছনে তাহলে এর এক্সটেনশন কোথা থেকে ভার্টিব্রাল এক্সটেনশন যদি ভার্টিব্রাল এক্সটেনশন বলো তাহলে হচ্ছে থোরাসিক 12 ভার্টিব্রা থেকে শুরু করে একেবারে লাম্বার থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এটা এক্সটেন্ড থাকে খালি এই 12 থোরাসিক ভার্টিব্রা থেকে শুরু করে থার্ড লাম্বার ভার্টিব্রা পর্যন্ত এর এক্সটেনশন আর যদি তুমি ইশের কথা বলো যে কোন রিজিয়নে থাকে এটা কোন রিজিয়নে থাকে তাহলে তোমার বলতে হবে যে এই বরাবর হচ্ছে আমাদের ট্রান্স পাইলোরিক যে প্লেন এই বরাবর ট্রান্স পাইলোরিক প্লেন যায় তাই না আর এইখান দিয়ে মিড ক্লাভিকুলার যে প্লেন এই প্লেন বরাবর যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে আর এর নিচের দিকে তো থাকে এই আরো ট্রান্সটিভারকুলার প্লেন আরো নিচে থাকে আকার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কি যে এই চারটি রিজনে থাকতেছে তাই না মেইনলি প্রথম যে রিজনে থাকতেছে আমরা বলবো সেটা হচ্ছে লাম্বার রিজন তাই না করেসপন্ডিং লাম্বার রিজন মানে রাইট লাম্বার রিজন আর লেফট লাম্বার রিজন এটা তো করেসপন্ডিং রিজনে থাকতেছে আর কি থাকতেছে এ ছাড়াও এই আম্বিলিকাল রিজন তারপরে হাইপোকন্ড্রিয়াম এন্ড দ্য এপিগ্যাস্ট্রিক এপিগ্যাস্টিক এই চারটে যে জোন যে রিজিয়ান আছে আমাদের ইন্টারে আমাদের ইসে এই অ্যাব সেই অ্যাব ডোমিন এর এই রিজিয়ানগুলোয় হচ্ছে আমরা পাবো লোকেশন যদি বলি অ্যান্ড লোকেশনে এর ওই সিচুয়েশনটা কেমনভাবে থাকে এটা থাকার ব্যাপারে আমরা বলবো যে এই যে লেফ্ট যে রাইট এই এটা হচ্ছে রাইট এই রাইট কিডনি স্লাইটলি হায়ার সরি স্লাইটলি লো আর দেন এই কিডনিটা একটু নিচের দিকে নিচের দিকে থাকে কেন আমরা জানি যে ডেভেলপমেন্টালি কিডনি হচ্ছে অ্যাসেন্ড করে মানে কিডনি হলো পেলভিক রিজনে মানে এই পেলভিসে কিডনি পেলভিক রিজনে তার এই পেলভিসের ভিতরে হচ্ছে ট্রু পেলভিস এই ট্রু পেলভিসের ভিতরে ডেভেলপমেন্ট হয় তারপরে কিডনিটা আস্তে আস্তে করে অ্যাসেন্ড করে উপর দিকে অ্যাসেন্ড করে তা তার আগেই এই এরিয়াটা রাইট সাইডের বেশিরভাগ এরিয়াটা আমাদের লিভার দখল করে নেয় এই জন্য এ ওই প্রপারলি অ্যাসেন্ড করতে পারে না এটা যতটা অ্যাসেন্ড করে মানে লেফট সাইড যতটা অ্যাসেন্ড করে রাইট সাইডটা ততটা অ্যাসেন্ড করতে পারে না ডিউ টু প্রেজেন্স অফ লিভার এই অ্যাসেন্ডস অ্যাসেন্ডস করে মানে আমরা তো জানি যে একটা স্ট্রাকচার ডিসেন্ড করে যেমন হচ্ছে আমাদের কি টেস্টিস টেস্টিস ডিসেন্ড করে টেস্টিস ডিসেন্টের তো বিভিন্ন ফ্যাক্টর আছে আর এই কিডনিজ অ্যাসেন্ড করে তার অন্যতম ফ্যাক্টর হচ্ছে আনকার্লিং অফ দ্য বডি বডি তো একটু এরকম কাল অবস্থায় থাকে মানে এরকম ই মাথার লেজ মাথাটার লেজটা তো কাছে কাছে এসে থাকে দেন না কার্ল অবস্থায় থাকে বেন্ডিং অবস্থায় থাকে এই বেন্ডিংটা যতটা সোজা হয়ে যায় সোজা হয়ে যায় আর তোমার কিডনিটা আস্তে আস্তে উপরে উঠে যায় এইটা হচ্ছে আনকার্লিং মেজর ফ্যাক্টর যে ফ্যাক্টরের কারণে কিডনিটা উপর দিকে অ্যাসেন্ড করে তাহলে আমরা জানলাম যে কিডনি কাজ কিডনি কোথায় থাকে পোস্টের অ্যাপডোমিনাল ওয়াল ভার্টিমিনাল লেভেল কি এবার আসো যে কি অবস্থায় থাকে কি অবস্থায় থাকার ভিতরে একটা বলা হলো যে রাইট কিডনিটা একটু নিচে থাকে লেফট কিডনিটা একটু উপরে থাকে আর রাই লেফট কিডনিটা একটু ক্লোজার টু দ্য মিড লাইনের একটু কাছ থেকে কাছে থাকে লেফটটা আর রাইটটা রিলেটিভলি একটু দূরে থাকে এর যে লং এক্সিস এর যে লং এক্সিস এখানে কিডনিরা একেবারে সরাসরি সোজা এঁকে ফেলছে আসলে এতটা সোজা থাকে না আমাদের ধরে দেখাতে হবে যে এর লং এক্সিস এর লং এক্সিসটা হচ্ছে ডাউনওয়ার্ডস যেটি একটা ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি তাই না লং এক্সিসটা যদি আপার পোল থেকে লোয়ার পোল পর্যন্ত দেখি তাহলে লং এক্সিসটা যত নিচের দিকে আসে একটু দূরে থাকে যেমন এই মিড লাইন থেকে মিড লাইন থেকে আমরা যদি আপার পোলের দূরত্ব বলি এক ইঞ্চি বা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মিডল এর দু ইঞ্চি আর যদি লোয়ার পোলের দূরত্ব বলি এটা লোয়ার পোল হচ্ছে তিন ইঞ্চি দূরে থাকে মিড লাইন থেকে তার মানে এটা লং এক্সিসটা থাকবে কিরকম ডাউনওয়ার্ডস অ্যান্ড

এরকম মানে एक्सिस একটা একদম डायरेक्टली ডাউনওয়ার্ডস डायरेक्टली ল্যাটারালি না হয়ে এই আকাবাকা एक्सिस হলো কেন কি এর কারণ হইতে পারে স্যার ডিউ টু রিப்ஸ் ডিউ টু রিப்ஸ் তাও বলতে পারো যে রিপের সঙ্গে তো ই না না তো তুমি বলো যে ডিউ টু দি না প্যাসেজ অফ ইউর না লুয়াল মানে পোস্টিরো অ্যাবডোমিনা লুয়াল এর এরকমই একটা আর্কিটেকচার থাকে কারণ পোস্টিরিয়র অ্যাডোমিনা ওয়ালে আমরা জানি যে এই বরাবর একটা মাসেল এইখান থেকে এরকম একটা মাসেল চলে আসে তাই না এরকম সোয়াস মেজ তাই না ইসোআস মেজোর মাসেলটা থাকে এই সোআস মেজোর মাসেল থাকে তারপরে যে ভাটিবিরাল থাকে পেরা ভাটিবিরাল গাটার থাকে এই এই সমানুসারে যে পোস্টুর এর অ্যাবডোমিনাল ওয়াল এর যে স্ট্রাকচারটা ওই স্ট্রাকচারটা বা ওই শেপটাই এরকম যে এখানে ভাটিবিরাল কলাম থাকবে তারপরে থাকবে এখানে পেরা ভাটিবিরাল গাটার তাই না এই পেরা ভাটিবিরাল গাটার গাটার সামনে আবার থাকে এইখান দিয়ে এটা মাসেল নেমে যায় আমরা এই যে বললাম যে মাসেল দুটো নেমে যাচ্ছে সোআস মেজোর মাসেল এই সব কারণেই হচ্ছে আমাদের এই সোয়াস মেজরের সঙ্গে একটু প্যারালেল হয়ে এই লং লং এক্সিসটা একটু ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি চলে যায় আর এইটে এই সোয়াস মেজর মাসেল থাকার কারণেই এই সামনের দিকটা একটু সামনে থাকে আর পিছন দিকটা হচ্ছে একটু পিছন দিকে চলে যায় মানে লেটার বর্ডার মানে ল্যাটারাল বর্ডারটা একটু পিছন দিকে চলে যায় আর এখানে সোয়াস মেজর প্রেজেন্স থাকার কারণেই এই ইটা চলে এন্ট্রো ও আসে হচ্ছে মেডিয়াল বর্ডার কথা বুঝছো তাহলে তোমরা বলবা যে বলতে পারো অনেকে যে ডিউ টু প্রেজেন্স অফ সোয়াস মেজর মাসেল অথবা ডিউ টু আর্কিটেকচার অফ দা পুষ্টির অ্যাবডোমিনাল ওয়াল এই কারণেই এর লোকেশনটা এরকম একটি হের ফের হয়ে থাকে আর একটা জিনিস আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি ট্রান্স এইটা হচ্ছে টিপ অফ দা সেভেন এইট নাইন এই এইখানে হচ্ছে টিপ অফ দা কোনটা থাকলো আমাদের এটা

যদি আঁকা যায় তাই ট্রান্স প্লেনের এই বরাবর হাইলামের আপার বর্ডার থাকে হচ্ছে রাইট কিডনি আর হাইলামের লোয়ার থাকে হচ্ছে বুঝছো ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর যদি তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের আহ কিডনির অবস্থা এবং কিডনির আহ ই অ্যানাটোমিক্যাল পজিশনও এই কথাগুলো বললেই আমাদের অ্যানাটোমিক্যাল পজিশনও কিন্তু কিডনির হয়ে যাবে যে কথাগুলো বললাম যে রাইট কিডনি ইজ স্লাইটলি হাই স্লাইটলি লোয়ার দ্যান দ্য কিডনি তারপরে লং এক্সিস ডিরেক্টেড ডাউনওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস এই তারপরে তুমি বলো যে হাইলাম স্ট্রাকচার রিলেশনটা কি এইটা বলতে হবে তার মানে হচ্ছে সামনের দিকে ভেইন ভেইন তার পিছনে থাকবে রেনাল আর্টারি তার পিছনে থাকবে রেনাল পেলভিস হাইলামে ডিরেকশন এই এই কথাগুলো বললেই আমাদের অ্যানাটমিক্যাল পজিশন অফ দা কিডনি হয়ে যাবে কিডনি সাধারণত হচ্ছে যে দুটো কিডনি আর এই জায়গা যে গ্রেট ভেসেলস গুলো আছে লার্জ ভেসেল গুলো আছে এই অ্যাবডোমিনাল অ্যাওটা ইনফেরিয়র ভেনা বা তাদের ব্রাঞ্চেস এন্ড ট্র্যাবিটোরিস এইগুলো হচ্ছে এক সঙ্গে কিডনির স্ট্রাকচার গুলো থাকে তবে একটা কিডনিও থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে দুটো কিডনি এবং এই লার্জ ভেসেলগুলোর সঙ্গে থাকে তাহলে

তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যা যা যে বুথ কিডনি বুথ সুপ্রারিল গ্ল্যান্ড অ্যান্ড পার্ট অফ ইউরেটার ইউরোটেটার পুরোটা থাকেন না কিছু পার্ট থাকে অ্যান্ড যে অ্যাবডোমিনাল অ্যা ওটা এন ইটস ব্রান্সেস ইনফেরিয়র ব্যানাকে বাই অ্যান ইটস ট্রাবিউটারিস এইগুলো হচ্ছে তোমার ভিসেরার সঙ্গে থাকে আর যদি ইন্ডিভিজুয়ালি একটা কিডনি ধরতে দেয় তাহলে একটা কিডনি ধরলে সাধারণত রাইট আর লেফট কিডনি আর পার্ট অফ ইউরেটার তার সঙ্গে থাকে অন্য ভ্যাসেলগুলো সাধারণত থাকে না তবে যদি গুলো থাকে তাহলে রাইট রেনাল বেন রাইট রেনাল আটারি এগুলোও তোমরা ওর সঙ্গে বলে দিতে পারো বুঝছো যেটা হোক এটা হয়ে গেল আমাদের হচ্ছে কি স্ট্রাকচার ধরলাম টিভি সেরা ধরলাম তাই অ্যানাটোমিক্যাল পজিশন আর কি স্ট্রাকচার ধরলাম তাই তাহলে অ্যানাটোমিক্যাল পজিশনটা বলতে হবে কিন্তু এর পরের দিন পরীক্ষার সময় সবাইকে যে ওই এই যে লোকেশনের সঙ্গে যে কথাগুলো বলা হলো সেইগুলোই হচ্ছে অ্যানাটোমিক্যাল পজিশন আর তার সাথে শুধু যোগ দিতে হবে যে হাইলাম স্ট্রাকচারের রিলেশন রিলেশন অফ দা হাই লাইম স্ট্রাকচার সেগুলো কি ভ্যাপ ডেইন আটারি পেলভিস অ্যান্ড্রো টু প্রোস্টিটো অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র ভ্যাপ ভি এ পি তা ভ্যাপ মানে ভেইন রেনাল ভেইন বলতি হবে রেনাল বেইন রেনাল আর্টারি এন্ড রেনাল পেলভিস রেনাল পেলভিস মানে হচ্ছে ইউরেটারের আপার ফানেল শেপ পার্ট এইটা হলো সবচাইতে পিছনে থাকবে এবার আসো যে শেপ এন্ড মেজারমেন্ট কিডনি শেপ এবং মেজারমেন্ট তা কিডনি শেপ কেমন কিডনি শেপ তো তোমরা জানো আগে থেকে যে বিন শেপ এটা সিমের সিমের বিচির দেখতে বিনশেপ আর এর মেজারমেন্ট কি আছে মেজারমেন্ট হচ্ছে থ্রি সিক্স অ্যান্ড টুয়েলভ সেন্টিমিটার মানে থ্রি সেন্টিমিটার থিক সিক্স সেন্টিমিটার হচ্ছে এর ব্রেথ বা আমরা যদি এই দিক থেকে সামনে পিছনে দেখি তাহলে তিন সেন্টিমিটার সামনে পিছনে দেখলে হচ্ছে তিন সেন্টিমিটার যদি এই দিক থেকে এই দিক আড়াআড়ি দেখি তাহলে হলো ছয় সেন্টিমিটার আর যদি এই লেংথ দেখি তাহলে সেটা হচ্ছে বারো সেন্টিমিটার এগারো সেন্টিমিটার তাই না হ্যাঁ বারো বা এগারো সেন্টিমিটার তাই মনে রাখার জন্য আমি বললাম যে তিন ছয় বারো বুঝছো এই সেন্টিমিটার এইটুকু বলতে পারলেও হবে যে তা এই এই যে আমরা বারো সেন্টিমিটার বলবো কোথা থেকে যে আপার পোল থেকে লোয়ার পোল পর্যন্ত এর লেংকটা হয়েছে টুয়েলভ সেন্টিমিটার ওয়েটটা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম কেস অফ মেল তাই একশো পঞ্চাশ গ্রাম মনে থাকলেই হবে যে ওই মেয়েদের আর ছেলেদের আলাদা করে মনে রাখার কিছু নেই একটু মেয়েদের একটু ছোট থাকে এ প্রেজেন্টিং পার্ট বা এক্সটার্নাল যে ফিশার এক্সটার্নাল ফিসার কি কি আছে এক্সটার্নাল ফিসারের ভিতর আমরা পাচ্ছি হচ্ছে কি যে এর দুটো পোল আছে তাই না দুটো পোল এই একটা পোল এই যে আপার পোল লোয়ার পোল আর দুটো বর্ডার আছে এটা মেডিয়াল বর্ডার এটি ল্যাটারাল বর্ডার এর সার্ফেস আছে এই যে সামনের দিকে দেখতে অ্যান্টিরোজ সার্ফেস ওর পিছন দিকে থাকবে হচ্ছে পোস্টিরিওর এটা পোস্টিরিওর সার্ফেস তো অ্যান্টিরোজ সার্ফেস পোস্টিরিওর সার্ফেস তাহলে আমরা দেখলাম কি যে আপার পোল লোয়ার পোল অ্যান্টিরোজ সার্ফেস পোস্টিরিওর সার্ফেস দুটো বর্ডার মেডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার অ্যান্ড এ স্পেশাল ফিচার হাইলাম ওর হাইলাস শুনছো সেটা যদি বা মেডিয়াল বর্ডারের একটা ফিসার এখন দেখো আপার পোল অ্যান্ড লোয়ার পোল এর আপার পোল আপার পোলটা কেমন ই থিক থাকবে আপার পোল থিক অ্যান্ড রাউন্ডেড আপার পোলটা থিক অ্যান্ড রাউন্ডেড আর এই পোলের ঘাড়ের উপর বসে থাকবে হচ্ছে মোটামুটি হচ্ছে সোপনার রেনাল গ্লানটা আর লোয়ার পুল তোমরা কি শুনতেছো কথাবার্তা বলছো না শোনা শুনছো হুম তাহলে আর লোয়ার পোলটা হচ্ছে থিন অ্যান্ড পয়েন্টেড থাকবে আর লোয়ার পোলটা হচ্ছে এই যে যে আমাদের ইলিয়াক ইলিয়াক থেকে এক ইঞ্চি উপরে থাকবে মানে টু পয়েন্ট সেন্টিমিটার উপরে পাবো আমরা লোয়ার পোলটা তাহলে আমরা পোল সম্বন্ধে জানলাম যে পোলগুলো কেমন তার রিলেশন কি কোথায় থাকে এই সম্বন্ধে জানলাম এবার সার্ফেস সার্ফেস হচ্ছে অ্যান্টিরো সার্ফেস অ্যান্ড পোস্টিরো সার্ফেস অ্যান্টিরো যে সার্ফেস এই অ্যান্টিরো সার্ফেসটা হচ্ছে একটু কনভেক্স একটু কনভেক্স থাকবে এবং বিভিন্ন ইমপ্রেশন এখানে দেখা যাবে এলো এন্টিরিয়র সারফেসে বুঝছো আর পোস্টিরিয়র সারফেস পোস্টিরিয়র যে সারফেস এই পোস্টিরিয়র সারফেস আর মোর অর লেস ফ্ল্যাট পোস্টিরিয়র সারফেসটা কি থাকবে মোর অর ফ্ল্যাট ফ্ল্যাট থাকবে মানে এই এই সার্ফেসটা হচ্ছে কনভেক্স সার্ফেস মানে এই সার্ফেসটা হচ্ছে মোটামুটি একটু এই দিকে কনভেক্সিটি থাকবে অ্যান্টিরিয়রলি আর পোস্টিরো সার্ফেসটা হচ্ছে এরকম ফ্ল্যাট থাকবে যেহেতু পোস্টিরো অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে থাকে এই জন্য এটা ফ্ল্যাট থাকবে আর এই যে তবে অ্যান্টিরিয়র সার্ফেস আর পোস্টিরো সার্ফেস দুটো দেখে চিনা খুবই কঠিন যে কোনটা অ্যান্টিরোজ সার্ফেস আর কোনটা পোস্টিরোজ সার্ফেস আমরা যদি ইন্ডিভিজুয়াল ই দেয় কিডনি দেয় যে এটুকু কিডনি দেয় একেবারে কিডনিটার সঙ্গে যদি এই রেনাল পেলভিস থাকে তাহলে পেলভিস ডিরেকশন আমরা দেখব পেলভিসটা অবশ্যই এই রেনাল পেলভিস এন্ড ইউরেটার অবশ্যই নিচের দিকে ডিরেক্টেড থাকবে এইটা নিচের দিকে ডিরেক্টেড থাকবে আর এই যে হাইলার স্ট্রাকচারের অ্যারেঞ্জমেন্ট দেখে আমরা চিনতে পাবো যদি আমরা দেখি যে এই নিচের দিকে ডিরেক্টেড আছে আর যদি এই পেলভিসকে সবচেয়ে পিছন দিকে নিতে চাই তাহলে যে কিডনি ডিটেক্টেড হবে সেইটা বলতে হবে আমাদের যেটা রাইট অর লেফট তাহলে হাইলার স্ট্রাকচারের রিলেশন মানে বাই অ্যারেঞ্জমেন্ট আমাদের অলওয়েজ মনে রাখতে হবে সেটা তো বললাম ভ্যাপ রেনাল বেইন রেন ল্যাটারি এন্ড রেনাল পেলভিস এন্টেরিয়র টু পোস্টেরিওর দিকে এবার বর্ডার বর্ডার কি আছে যে বর্ডার দুটো আছে তাহলে ল্যাটারাল বর্ডার ল্যাটারাল বর্ডার ইজ কনভেক্স ল্যাটাল বর্ডার এক পোল থেকে আর এক পোল পর্যন্ত এক্সটেন্ডেড এবং এটা হলো কনভেক্স আর মেডিযাল বর্ডার হচ্ছে কনভেক্স তো কনক্ষেব কনভেক্স মানে উপর দিকে কনভেক্স তারপরে মিডিলে আসে কনকেভ আর হচ্ছে নিচের দিকে আসে আবার কনভেক্স তাহলে কনভেক্স ও কনকেব ও কনভেক্স এই বর্ডার এই মিডিল যে কনকেভ পার্ট এই মিডিল কম্পেট পার্টে একটা কি ভার্টিক্যাল ফিশার বা ভার্টিক্যাল সিলিট থাকবে একটা ভার্টিক্যাল ফিশার বা সিলিট এই যে মাঝখানে যে গর্তটা দেখা যাচ্ছে এই গর্তটাকে আমরা বলবো এই যে মাঝখানে দেখো যে মাঝখানে একটা ভার্টিক্যাল সিলিট গর্ত দেখা যাচ্ছে ভার্টিক্যাল ফিসার বা সিলিট এই ভার্টিক্যাল ফিসার বা সিলিট এইটাকে আমরা বলতে চি হচ্ছে কি হাইলাস বা হাইলাম হাইলাস বা হ্যালো তোমরা শুনছো হাইলাস বা হাইলাম হইছে তাহলে এইবার আসো যে আমরা তাহলে আমরা আপার পোল লোয়ার পোল অ্যান্টি রোড সার্ফেস পোস্টি রোড সার্ফেস মিডিয়াল বর্ডার ল্যাটারাল বর্ডার এইসব সম্বন্ধে জানলাম এইবার একটা হাইলাস সম্বন্ধে জানি তাহলে হাইলাস কি হাইলাস হচ্ছে মেডিয়াল যে বর্ডার মেডিয়াল বর্ডারের সেন্ট্রাল পার্ট বা মিডিল যে পার্ট এই মিডিল পার্টের একটা ভার্টিক্যাল স্লিড বা ভার্টিক্যাল ফিশার থাকে যে ভার্টিক্যাল ফিশার বা স্লিড দিয়ে বিভিন্ন স্ট্রাকচারের ভিতরে ঢোকে এবং বেরোয় যেটাকে আমরা বলতেছি হচ্ছে হাইলাস যে ডিপ ভার্টিক্যাল স্লিট আর এই ডিপ ভার্টিক্যাল স্লিট দিয়ে কি কি স্ট্রাকচার বের হয় ঢোকে বা সেইগুলোর ব্যাকওয়ার্ডস বিফোর ব্যাকওয়ার্ডস যদি আমরা বলি অ্যান্টি টু পোস্টিডিওর দিকে বলি তো অ্যান্টিও টু পোস্টের দিকে আমাদের স্ট্রাকচার থাকবে হচ্ছে এই যে টু পোস্টেরিয়র দিকে যদি তোমরা দেখো তাহলে অ্যান্টিরিয়র টু পোস্টেরিয়র দিকে এই স্ট্রাকচার গুলো থাকবে না এরা আসলে যে স্ট্রাকচার তৈরি করছে এটার সাথে আমাদের মিলতেছে না অ্যানাটমি বুঝছো অ্যানাটমি মিলতে হলে হলো সবচেয়ে সামনের দিকে দিয়ে ঢুকবে হচ্ছে ভেইন ভেইন রেনাল ভেইন তারপরে থাকবে রেনাল আটারি পিছনে থাকবে হচ্ছে রেনাল পেলভিস রেনাল পেলভিসটা এই পেলভিস এই যে যেটা আমরা দেখতে পাচ্ছি এইটা হলো সবচেয়ে পিছনে থাকবে বুঝছো ভেইন এই ভেইন এখান ঢুকবে ভেইনের পরে হচ্ছে আটারি আটারির পরে পিছনে আটারিরও পিছনে থাকবে রেনাল পেলভিস পেলভিস রেনাল পেলভিস মানে ইউরেটারের একটা পার্ট এই রেনাল পেলভিসের পিছনে অ্যাক্সেসরি বা সাবসিডিয়ারি রেনাল আটারি থাকতে পারে এ ছাড়াও এর ভিতর দিয়ে লিম্ফেটিক্স এবং নার্ভস ঢোকে এবং বের হয় কথা কি বুঝছো স্যার সাবসিডিয়ারি স্যার এটা কি সব থাকতে পারে নাকি থাকবে না 30% बारे? 30% ইন্ডিভিজুয়ালে থাকে তাহলে ওই সাবসিডিয়ারি দিয়ে আমাদের আপাতত দরকার নেই আমাদের হচ্ছে মেইনলি হচ্ছে বেইন আটারি এন্ড পেলভিস এই তিনটে বলতে হবে এ ছাড়াও লিমফেটিক্স এন্ড নার্ভস এর ভিতর ঢোকে এবং বেরোয় বের হয়েছে নার দুটোই হয় ঢোকে এবং বের হয়ে আসে যখন মোটর কাজ করবে তখন আমরা বলবো যে এর ভিতর ঢুকলো আর যখন সেন্সরি কাজ করবে তখন বলবো আমরা এর ভিতর থেকে বের হয়ে আসলো তাই না এবার আসো যে আমাদের কিডনির রিলেশন কিডনি রিলেশনের ভিতর আমরা তো বলেছিলাম কি যে আপার তাহলে কিডনি রিলেশনের ভিতর আমরা বললাম হচ্ছে তাহলে কিডনি রিলেশনdna কিডনি রিলেশনের ভিতর আমরা আপার পোল এবং লোয়ার পোল আপার পোলে রিলেশন বলছি কি আপার পোলের ঘাড়ার উপর সরাসরি থাকে হচ্ছে কি সুপ্রারেনাল এখন রিলেশনের ভিতর আমাদের জানতে হবে যে অ্যান্টেরিয়র রিলেশন এবং পোস্টিয়র রিলেশন অ্যান্টেরিয়র রিলেশন হচ্ছে দুটো কিডনি леফট এবং রাইট কিডনি ডিফারেন্ট আর পোস্টিয়র ওটি একই বুঝছো শুধু দুটো রিপ বা দে যায় সেটা আমরা বলতেছি তাহলে এটা হলো anterior relation রিলেশন relation রাইট right এই এইপাশের কিডনি হচ্ছে রাইট কিডনি তাই এই রাইট কিডনি এই রাইট কিডনির এন্টেরিয়র রিলেশনে কি থাকবে তাহলে এন্টেরিয়র রিলেশনে এই এই যে এই পাশে থাকবে হচ্ছে সুপ্রারেনাল গ্রন্থি তাই না সুপ্রারেনাল গ্রন্থি এইখানদে এইখানদে মেজর একটা এরিয়া এই যে মেজর এরিয়াতে থাকবে হচ্ছে রাইট লোব অফ লিভার আর এইখানে এই যে ডুডের নাম দেখতে পাচ্ছ এই ডুডের নামটা হচ্ছে এই যে যে সেকেন্ড পার্ট অফ দা ডোডে নাম এই এইখান দিয়ে এই সেকেন্ড পার্ট অফ দা ডোডেনাম পুরোটা এইখান দিয়ে ঘিরে থাকে তারপরে হাইলাম যে হাইলাম হাইলামের জাস্ট এন্টিডিউর দিকে থাকে হচ্ছে সেকেন্ড পার্ট অফ দা ডোডেনাম আর তো দেখতেই পাচ্ছ যে এই ল্যাটারাল দিকে এই ল্যাটারাল দিকে লোয়ার লোয়ার পলের ল্যাটারাল দিকে থাকে হচ্ছে কোনটা এই কলিক ফ্লেক্সার ফ্লেক্সার হেপাটিক ফ্লেক্সার কোলন আর এইখানে এইখানে এই যে এই যে স্মল ইনটেস্টাইন এই এই স্মল ইন্টেস্টাইন এর কিছুটা রিলেশন থাকে এখানে তাহলে এই হচ্ছে আমাদের রিলেশন রাইট কিডনি রাইট কিডনি রিলেশন কি এই সুপ্রারেনাল গ্ল্যান্ড আর তার যে রাইট লোব অফ লিভার তারপরে এইদিকে থাকতে হচ্ছে ডুডেনাম ডুডেনাম এই ল্যাটারাল দিকে মেজর একটা পার্ট দিয়ে কোলিক ফ্লেক্সার আর এই মানর একটা এরিয়ায় থাকতেছে যে হচ্ছে জেজুনাম বা স্মল ইন্টেস্টাইন আর এইখানে এই দিকে যদি আমরা দেখি এই দিকে যদি আমরা দেখি তাহলে এই যে আমরা ই বলে কি জন্য বলে কে নাম এই ডোডে নামের ভিতর দিয়ে পেটের ভিতর দিয়ে এখানে চলে যায় কি প্যানকিরিয়াস তাই না এখানে প্যানকিরিয়াস চলে যায় আর প্যানকিরিয়াস এর সাথে এখানে লাগানো থাকে কি স্প্লিন স্প্লিন লাগানো থাকে তাই না তাহলে স্প্লিন আর এইখানে থাকবে সুপার রেনাল গ্ল্যান্ড এখানে সুপার রেনাল গ্ল্যান্ড এইখানে তাহলে এই পার্টটাই এই মেজর এই পার্টটাই থাকবে হচ্ছে স্প্লিন আর এইখানে একটা পার্টে থাকবে হচ্ছে কি এই প্যানকিরিয়াস তাই না জি স্যার আর এই যে এই পাশে স্প্লিন এই পাশে সুপ্রারেনাল গ্ল্যান্ড নিচের দিকে প্যানকিরিয়াস এর মাঝখানে যে গ্যাপটা এই যে মাঝখানে যে গ্যাপ এই গ্যাপটা থাকবে হচ্ছে স্টোমাক স্টোমাক আর এর ল্যাটারাল দিকে তো দেখতেই চাচ্ছ যে লেফট কলিক ফ্লেক্সার আর মেডিয়াল দিকে গেইন থাকবে হচ্ছে জেজুনাম জেজুনাম কথা বুঝছো জি আমাদের এইখানে স্প্লিন সুপ্রারেনাল গ্ল্যান্ড স্প্লিন আর তার নিচে থাকতেছে হচ্ছে ডোডেনাল এরিয়া এর মাঝখানে থাকতেছে গ্যাস্ট্রিক ইমপ্রেশন গ্যাস্ট্রিক ইম্প্রেশন আর এইখানে নিচের দিকে থাকতেছে লেফ ল্যাটাল দিকে থাকতেছে কলিক ফ্লেক্সার আর মেডিয়াল দিকে থাকতেছে তোমরা একটা জিনিস হচ্ছে সরাসরি বুঝতে পারছো যে এই এই যে এইখানে যে লিভার থাকবে এইখানে লিভার থাকবে এই লিভার আর এই কিডনি এর মাঝখানে কিন্তু পটেনশিয়াল একটা স্পেস থাকবে তার মানে পেরিটোনিয়াল ক্যাভিটি থাকবে এখানে পেরিটোনিয়াল ক্যাভিটি থাকবে যে ক্যাভিটিকে যে ক্যাভিটিকে আমরা বলি কি এই এই এইটার নাম কি ছিল বলো তো একজন এপাটো এপাটো লেনাল পাউস অফ মরিসন তাহলে এই এই যে যে ইটা এইটাকে আমরা বলতেছিলাম তার মানে এইখানে কি এই দুজনের মাঝখানে পেরিট্রোনিয়াম থাকবে আবার দেখো এই যে এইখানে রাইট কলিক ফ্লেক্সার আর এই কিডনি এর মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকবে না সরাসরি কানেকটিভ টিস্যু দিয়ে একটা আর একটা সঙ্গে অ্যাটাচ থাকবে তারপরে এই যে আমরা দেখলাম ডোডেনাম এই ডোডেনামও কিন্তু এর সঙ্গে সরাসরি অ্যাটাচ থাকবে কিন্তু জেজুনাম যখন জেজুনামকে কিন্তু আমরা এইখানে থাকে এবং জেজুনামের জন্য যদি ইম্প্রেশনও তৈরি হয় কিন্তু জেজুনামকে আসতে আমরা হাত দিয়ে কিন্তু সরাই নিয়ে চলে আসতে পারি যে যেহেতু এর মাঝখানে কিন্তু আমাদের এই একটা পার্ট থাকে কার যে গেটার স্যাকের গেটার স্যাকের একটা পার্ট এখানে থাকে ঠিক একই রকম এই দিক থেকে যদি আমরা দেখি তাই এই দিকে এই জেজুনাম এই জেজুনামটা আর আর হচ্ছে এই গ্যাস্ট্রিক এরিয়া মানে এই গ্যাস্ট্রিক এরিয়া এই গ্যাস্ট্রিক এরিয়ার পিছনে থাকে হচ্ছে লেসার স্যাক লেসার স্যাকের একটা পার্ট পেটোনিয়াম দিয়ে এর সঙ্গে আলাদা করা থাকে এবং আমাদের স্টোমাককে এখান থেকে সরাই নিয়ে যেতে পারি আর জেজু নামকে সরাই নিতে পারবো আর কোনো স্ট্রাকচারকে কিন্তু ডিসেকশন করা ছাড়া জাস্ট হাত দিয়ে ধাক্কা দিয়ে আমরা সরাই নিতে পারবো না পারবো না কথা কি বুঝতে পারিস আমি কি বলতে চালাম বুঝতে পারলে ভালো এরপরে আসো যে আমাদের রিলেশন অফ দ্য পোস্টিরিয়র সার্ফেস পোস্টিরো সার্ফেসের রিলেশন পোস্টির দিকে যদি আমরা দেখি তা পোস্টির দিকে আমরা দেখলে পোস্টির দিকে যে রিলেশন পোস্টির দিকে রিলেশনে হচ্ছে চারটে মাসেল পোস্টির দিকে রিলেশনে চারটে মাসেল থাকে চারটে মাসেল হচ্ছে কি এই যে যেটা এইটা হচ্ছে রাইট এটা রাইট কিডনি এই রাইট কিডনির এইখান দিয়ে রাইট কিডনির এইখানে হচ্ছে একটা মাত্র রিপ থাকে যে টুয়েলভ রিপ আর লেফট কিডনির এইখানে থাকে হচ্ছে এই টুয়েলভ আর উপর দিকে থাকে হচ্ছে ইলেভেন এই দুটো রিবের ইম্প্রেশন এইখানে থাকে তা আর এই যখনই রিপ থাকবে তখনই এইখানে থাকবে হচ্ছে মেডিয়াল লিগামেন্ট আর আর্কুয়েট লিগামেন্ট অফ কি ডায়াফ্রাম তাহলে ডায়াফ্রামের এই আপার ওয়ান থার্ড এই আপার ওয়ান থার্ডের এই আপার ওয়ান থার্ডের এই আপার ওয়ান থার্ডের রিলেশনে থাকে ডায়াফ্রাম দি ডায়াফ্রাম আপার ওয়ান থার্ডের রিলেশনে থাকতে থাকতে দি ডায়াফ্রাম আর ডায়াফ্রামের কিন্তু রিসেন্টলি যদি তুমি কিডনি বের করে নিয়ে আসো তাহলে এইখানে একেবারে তোমার এই মেডিয়াল আর্কুয়েট লিগামেন্ট আর ল্যাটার আর্কুয়েট লিগামেন্টের ইম্প্রেশন ক্লিয়ারলি দেখা যায় কিন্তু পরবর্তীতে আর ওই ইমপ্রেশনগুলো থাকে না দেখা যায় না তাহলে এই আপার ওয়ান থার্ড হচ্ছে রিলেটেড উদ দ্য ডায়াফ্রাম আর ডায়াফ্রামের পিছনে থাকে হচ্ছে এই রিপগুলো তাই না ডায়াফ্রামের পিছনে থাকবে না জি স্যার সরাসরি সঙ্গে রিলেটেড থাকবে আর ডায়াফ্রামের পিছনে থাকবে হচ্ছে টুয়েলভ রিব এবং ইলেভেন রিব আর এই ক্ষেত্রে মাত্র টুয়েলভ রিব আর এইখানে এইখানে মাসেল থাকবে যে এই যে ডায়ফ্রামের এইখানে এইখানে একটা মাসেল থাকবে এই মাসেলটার নাম হচ্ছে আমাদের কি মাসেল

অ্যাবডোমিনিস তাহলে এই চারটে মাসেলের সঙ্গে অ্যাটাচমেন্টে থাকবে তাহলে এইখানে এইখানে তাহলে এই ডায়াফ্রাম একটা মাসেল একটা ডায়াফ্রাম থাকবে আর নিচের দিকে থাকবে সোয়াস মেজর কর্ডেটাস লাম্বোরম এন্ড ল্যাটারাল দিকে থাকতেছে মোস্ট ল্যাটারালি থাকতেছে কি অ্যাবডোমিনিস তোমরা একটু ওয়েট করো দেখি প্রিন্সিপাল স্যার টেলিফোন করছেন কেন একটু কথা বলে দেখি জি স্যার

Thank you. আমাদের ওইদিকে স্যার পাশে যে রুমটা আমরা পরীক্ষা নিচ্ছি ওই দুটো রুমে বেশি করে দিলি

হ্যাঁ এই যে স্যারের সঙ্গে কথা বললাম স্যার আমাদের স্যার আমাদের যে ডিসেকশন রুম আর হিস্টোলজির রুম এসি করে দিতে যাচ্ছেন প্রিন্সিপাল স্যার তা ভালো তোমরা এরপরে ক্লাস করলে এসিতে বসে করতে পারবে আর পরীক্ষার সময় ওই এসি চাইছিলাম আমি যে স্যার পরীক্ষার আগে এসি করে দেন তা সেই সময় দিতে পারিনি এখন এসি করে দেবে তাই আর কি জানালেন স্যার আমরা কি ক্লাস করতে পারবো স্যার মনে তো হচ্ছে না

একটা হচ্ছে তিনটে নার্ভ এবং তিনটে ভ্যাসেল এখান থেকে বেরোয় তিনটে নার্ভ এখান থেকে বের হয়ে গেছে একটা হচ্ছে সাবকোস্টাল নার্ভ নার্ভুই নার্ভ হাইপোগাল নার্ভ 18 টি এই তিনটে হচ্ছে ইলিয়ো ইনগুইনাল নার্ভ ইলিয় হাইপোগেস্টিক নার্ভ বিলিয় ইনগুইনাল নার্ভ আর একটা হচ্ছে সাবকোস্টাল নার্ভ আর পোস্টের রিলেশনে তার থাকে তোমার বলছিস যে দুটো রিப்ஸ் এক দিকে থাকে এক দিকে একটা রিপ থাকে ই হলো আমাদের দি রিলেশন অফ দা কিডনি দা পোস্টের রিলেশন মোটামুটি একই ধরনের শুধুমাত্র রিভের রিলেশনটা একটু ভিন্ন যেহেতু রাইট রাইট কিডনিটা একটু নিচের দিকে থাকে এই জন্য ওর সঙ্গে রিলেটেড থাকে মাত্র একটা রিপ আর বাদ বাকি তার সঙ্গে থাকে দুটো রিপ রিলেটেড থাকে এবার বারসের যে ক্যাপসুল অফ দা কিডনি কিডনির ক্যাপসুল মানে কিডনির কাভারিং তাহলে কিডনির কাভারিং হচ্ছে চারটে কাভারিং আমরা বলতে পারি অনেক বইতে দুটো কাভারিংও লেখা থাকে একটা হচ্ছে ট্রু ক্যাপসুল কিডনির ক্ষেত্রে একটা থাকে হচ্ছে আমাদের ট্রু ক্যাপসুল আর একটা থাকতেছে হচ্ছে মানে ট্রু ক্যাপসুল এন্ড ফলস ক্যাপসুল তাহলে ট্রু ক্যাপসুল এই ট্রু ক্যাপসুল মানে হচ্ছে যে একটা থিন মেমব্রেন দিয়ে এটা কভার করা থাকে যে থিন মেমব্রেন এই যে কভার করা থাকবে যে এইটে হচ্ছে আসলে এটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু এই কনডেনসেশন অফ দা আউটার ফাইব্রাস কানেকটিভ টিস্যু অফ দা কিডনি এই তে কভার করা থাকে কিডনিকে এইটাকে আমরা বলতেছি হচ্ছে ট্রু ক্যাপসুল ট্রু ক্যাপসুলটাকে কিন্তু এর থেকে আমরা আস্তে করে condensation e condensation of fibrous connective tissue এটা থিন মেমব্রেনের মত স্ট্রাকচার তৈরি করতেছে যেটাকে যে স্প্লিট করে উপর দিকে নিয়ে আসা যাচ্ছে যে স্ট্রিপ টপ মানে এরকম আলাদা করা সম্ভব হয় যদি হেলদি কিডনি থেকে থাকে তাহলে কিন্তু এটা আলাদা করা সম্ভব হয় এটাকে আমরা বলতেছি তোমরা কি দেখতে পাচ্ছ তো এটা জি আলাদা করতে পাচ্ছ যে সেইটা সেই পার্টটাকে বলতেছে আমরা ট্রু ক্যাপসুল বা ফাইব্রাস ক্যাপসুল অফ দা কিডনি এই ফাইব্রাস ক্যাপসুল অফ দা কিডনি যদি এই ক্যাপসুলটা কি করে এই ক্যাপসুলটা কিন্তু আস্তে করে এই যে হাইলাম দিয়ে এই রেনাল যে সাইনাস এর ভিতরে যে একটা ক্যাভিটি আছে সেই রেনাল সাইনাসকেও যদি আমরা সব গুলো বের করে ফেলি তাহলে একটা ক্যাভিটি পাওয়া যাবে সেই ক্যাভিটির ফ্লোরকেও কিন্তু এ কি লাইন করে রাখে যারা বাইরে দিয়ে এ যে লাইন কেটে আছে এবং রেনাল যে সাইনাসের ভিতর ক্যাভিটি আগে দেখালাম এই সে ওই ক্যাভিটিকে ওই ভার্টিক্যালস এ স্লিট ওই স্লিটারের ফ্লোরকে হ্যাঁ ওই স্লিটারের ফ্লোরকে ও ও ই করে মানে লাইন করে মানে এইখানে যে স্লিট এই স্লিটারের পুরো ফ্লোরটাকে কিন্তু সে লাইন করে রাখে আর যদি ইনফ্ল্যামেশন হয়ে থাকে যে কোনো কারণে যদি কোনো কারণে নেফ্রাইটিস হয়ে থাকে তখন কিন্তু আর এই ইটাকে এই ক্যাপসুল ট্রু ক্যাপসুল বা ফাইব্রাস ক্যাপসুলকে আর আলাদা করা যায় না এই ফাইব্রাস ক্যাপসুল এই ফাইব্রাস ক্যাপসুলের জাস্ট বাইরে এই ফাইব্রাস ক্যাপসুলের জাস্ট বাইরের দিকে ফাইব্রাস ক্যাপসুলের জাস্ট বাইরের দিকে স্পেশালি দ্য বর্ডার এই মিডিয়াল বর্ডার এবং ল্যাটারাল বর্ডার এবং পোল বরাবর যে আরও কিছু ফ্যাটি টিস্যু মানে এডিপোস টিস্যু থাকে ইন বিটুইন দ্য ফাইব্রাস ক্যাপসুল মানে টু ক্যাপসুল এন্ড রেনাল ফাসা বা ফলস ক্যাপসুল এর মাঝখানে কিছু ফ্যাটি টিস্যু বা এডিপোস টিস্যু থাকে এই ফ্যাটি টিস্যু বা এডিপোস টিস্যু এটাকেই বলা হয়েছে পেরিনেফ্রিক বা পেরিরেনাল পেরিরেনাল বা পেরিনেফ্রিক ফ্যাট এটাকেও আমরা একটা ক্যাপসুল হিসাবে ধরতে পারি বুঝছো যে এটা হচ্ছে সেকেন্ড ক্যাপসুল এর বাইরে এই সেকেন্ড যে ক্যাপসুল যে সেকেন্ড ক্যাপসুল আমরা বললাম তাহলে কি পেরিনেফ্রিক বা পেরিনেনাল ফ্যাট পেরিনেফ্রিক বা পেরিনেনাল ফ্যাট এই পেরিনেফ্রিক ফ্যাট তাহলে কি এইখানে হচ্ছে ক্যাপসুল ক্যাপসুলের বাইরে থাকতে হচ্ছে হচ্ছে আমাদের কি এই ফলস ক্যাপসুল বা রেনাল ফাসা এই রেনাল ফাসা আর এই পেরিনেফ্রিক ফ্যাট এর মাঝখানে থাকতেছে হচ্ছে আমাদের কি এর মাঝখানে থাকছে যে এই পেরিনেফ্রিক ফ্যাটটা এই পেরিনেফ্রিক ফ্যাটটা কিন্তু এর ভিতর দিয়ে এই যে আমাদের হাইলাম এই হাইলামের ভিতর দিয়ে যে রেনাল সাইনাস এর ভিতর যে ক্যাভিটি যেটাকে আমরা রেনাল সাইনাস বলছি সে রেনাল সাইনাসের ভিতরে ঢুকে পড়ে যেমন রেনাল সাইনাসের ভিতর আমরা দেখলাম যে ওই ভ্যাপ ভেইন আটারি নার্ভ এবং তার ব্রাঞ্চগুলো ভেইন আটারি তারপরে পেলভিস এবং পেলভিসের ব্রাঞ্চ মানে মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স এইগুলো যে থাকে ওই রেনাল সাইনাসে ওই রেনাল সাইনাসকে এরপরে বাদ বাকি যে জায়গাটা থাকে স্পেস থাকে ওই স্পেস এ এই ফ্যাটটা ভরে যেয়ে ওইটাকে একটা টাইট কম্পার্টমেন্টে পরিণত করে যাতে আমরা লাফালাফি ঝাঁপা করলে আমাদের এই স্ট্রাকচারগুলো নড়াচড়া না করতে পারে তাহলে পেরিনেফ্রিক ফ্যাট তাহলে আমাদের এই কিডনির চার দিয়ে থাকে স্পেশালি কিডনির দুটো বর্ডার বরাবর থাকে এবং রেনাল সাইনাসের ভিতর সে কম্প্যাক্ট অবস্থায় পেরিনেফ্রিক ফ্যাটটা থাকে এই পেরিনেফ্রিক ফ্যাট যদি কোনো ডেবিলিটেটিং ডিজিজ হয় যেমন ধরো ক্যান্সার ট্যান্সার বা হাইপার থাইরোডোজম এই ক্যাকেক্সিক কন্ডিশন যদি ডেভেলপ করে তাহলে পেরিনেফ্রিক ফ্যাটের পরিমাণ কম হয়ে যায় কম হয়ে গেলে তখন কিন্তু আমাদের এই ইটা কিডনিটা একটু মুভমেন্ট করে উপরের নিচে মুভ করে উপরে নিচে মুভমেন্ট করে অনেক সময় নিচের দিকে একটু নেমে যায় আর নিচের দিকে নেমে যায় অথবা মুভমেন্ট করে মুভমেন্ট যদি করে তাহলে সেটাকে আমরা বলি ফ্লটিং কিডনি আর যদি নিচের দিকে নেমে যায় তাহলে নিচের দিকে নেমে গেলে আমাদের এই যে ইউরেটার এই রেনাল পেলভিস এই রেনাল পেলভিসে তখন এরকম একটা ভাস পড়ে যেটাকে বলে কিং 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 বলা হয় একটা ভাস পড়ে তখন স্টেট যে একটা স্মুথ কার্ভেচার হয়ে চলে আসছে তখন স্মুথ কার্ভেচার না হয়ে এখানে একটা অ্যাঙ্গুলেশন তৈরি হয় যাকে বলা হয় কিংকিং অব দা ইউরেটার এর বাইরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফাঁসাটা আছে সেটাকে বলা হয় রেনাল ফাঁসা এর বাইরের দিকে থাকতেছে রেনাল ফাঁসা এই রেনাল ফাঁসা রেনাল ফাঁসা অফ গ্যারোটা বলা হয় আর রেনাল ফাঁসা আর দুটো লেয়ার থাকে অ্যান্টিরিয়র একটা থিন অ্যান্টিরিয়র লেয়ার যেটাকে বলা হয় ফাঁসা অফ টোড ফাঁসা অফ টোড আর হচ্ছে এটা ওয়েল ডিফাইন্ড পোস্টিরিয়র লেয়ার থাকে যেটাকে বাজায় ফাসা জুকার ক্যান্ড জুকার ক্যান্ডেল তাহলে ফাসা জুকার ক্যান্ডেল তাহলে সামনের দিকে থাকতেছে হচ্ছে ফাসা অফ টোল থিন লেয়ার থাকতে আর পিছন দিকে থাকতেছে আছে ফাসা জুকার ক্যান্ডেল জুকার ক্যান্ডেল বুঝছো এর এক্সটেনশন যদি সুপিরিয়রলি আমরা দেখি তাহলে সুপিরিয়রলি যদি সুপিরিয়রলি দেখো

এলডিটি টোড উচ্চারণ হবে টোড আর এর সামনের দিকে থাকতেছে হচ্ছে এই পেরিটোনিয়াম তাহলে প্রথমে দেখো কিডনি টিস্যু প্রপার এটা কিডনি টিস্যু প্রপার এরপরে থাকতেছে তার ট্রু ক্যাপসুলটা ট্রু ক্যাপসুল ট্রুক্যাপসুল ক্যাপসুলের পরে যে আমরা এই হলুদ রঙের স্ট্রাকচার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের আহ পেরি রেনাল ফ্যাট হ্যাঁ রেনাল বা পেরিনেফ্রিক ফ্যাট এরপরে থাকতেছে অ্যান্টিরিওর লেয়ার অফ রেনাল ভাষা বা অফ টোড এরপরে থাকতেছে এই প্যারানেফ্রিক ফ্যাট এরপরে এইগুলোকে এই যে এই এই বরাবর যত দেখা যাচ্ছে বেশি পরিমাণে এই যে এটি হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট তাই এই উপর দিকে যদি আমরা ট্রেস করি এই দুটো লেয়ার তাহলে দুটো লেয়ার উপর দিকে কিডনির আপার পোলে যে দুটো লেয়ার মিলে যায় মিলে যায় এটা আবার এগেইন স্প্লিট করে স্প্লিট করে সুপ্রা রেনাল গানকে এনক্লোজ করে একটা সেপারেট কম্পার্টমেন্টের ভিতর সেপারেট কম্পার্টমেন্টের ভিতর ই করে এনক্লোজ করে এরা আবার উপরদিকে দুটো লেয়ার মিলে যায় মিলে যেয়ে তারপরে এই যে সাব ডায়াফ্রামিটিক ফাঁসার সঙ্গে কন্টিনিউয়াস হয়ে যায় এবং কোনো কারণে যদি কোনো কারণে যেরকম আমরা দেখলাম ডেবিলিটিং ডিজিজ এই ডিজিজের কারণে এইখানে যদি ফ্যাট কমে যায় তাহলে এই কিডনিটা নিচের দিকে নেমে চলে আসে কিন্তু কিডনিটা যে নিচের দিকে ফল করে এই ফল করার সঙ্গে এই রেনাল গ্ল্যান্ড কিন্তু তাকে ফলো ফলো করে না মানে রেনাল গ্ল্যান্ডও নিচের দিকে নেমে আসে না কারণ কি যে সেপারেট একটা কম্পার্টমেন্টের সঙ্গে অ্যাটাচ থাকে এবং সেই কম্পার্টমেন্টটা আবার থাকে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে সাবডাইফ্রামিটিক যে ফাঁসা থাকে এই ডায়ফেরামেটিক ফাঁসার সঙ্গে অ্যাটাচমেন্ট থাকার কারণে আমাদের সুপার রেনাল গ্লানটা কিন্তু নিচের দিকে আর নেমে আসতে পারে না পারে না তাহলে আমরা উপর দিকে কি হয় সেটা দেখলাম নিচের দিকে এসে দেখো যে এইটা হলো পোস্টিরোর লেয়ার আর এইটা হচ্ছে অ্যান্টিরোর লেয়ার এই পোস্টিরোর লেয়ারটা আস্তে আস্তে এসে এইখানে এই যে হচ্ছে ইলিয়াক্রেস্ট ইলিয়াক্রেস্টের পরে যে মাসেলটা আমরা দেখতে পাচ্ছি যে ইলিয়াকাস মাসেল এই ফাঁসা ইলিয়াকা বা ফাঁসা ইলিয়াকার সঙ্গে এই পোস্টিরিয়াল লেয়ারটা ফিউজড হয়ে যায় আর অ্যান্টেরিয়াল লেয়ারটা আসলে এইখানে যে কানেকটিভ টিস্যু আছে রিটোপেটোনিয়াল কানেকটিভ টিস্যু এই রিটোপেটোনিয়াল কানেকটিভ টিস্যুর সঙ্গে কি বলে মার্জ হয়ে যায় এই জন্য এই পেরিনেফ্রিক এরিয়ায় যদি কোনো পেরিনেফ্রিক অ্যাপসেস বা কোনো পাস কালেকশন হয় কোনো ফ্লুইড কানেকশন হয় তাহলে সেই ফ্লুইডটা আস্তে 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 করে কিন্তু আমাদের এই কি বলে ইলিয়াক ফোসা পর্যন্ত পৌঁছায় যেতে পারে আমরা দেখলাম কি হয় এবার ল্যাটারালি ল্যাটারালি কি হয় ল্যাটারালি দেখা যায় যে ল্যাটারালি এই ল্যাটারালি দেখো যে অ্যান্টিরিয়র এবং পোস্টেরিও লেয়ার দুটো কিন্তু মিলে যাচ্ছে এ মিলে যে সেটা আবার এই ফাঁসা টানভার্সালিস মানে ফাঁসা টানভারসালিসের সঙ্গে ফিউজ হয়ে যায় ল্যাটারালি আর মেডিয়ালি কি হয় অ্যান্টির লেয়ারটা আমাদের যে ই অ্যাপডোমেনাল অ্যাওটা ইনফিরিয়র ভ্যানাকেওয়া এবং এই যে রেনাল ভ্যাসেলস এই রেনাল ভ্যাসেলসের সামনে দিয়ে যে এই অ্যাওটা এবং ভ্যানাকেবার এই চারপাশে যে কানেকটিভ টিস্যু আছে সে কানেকটিভ টিস্যুর সঙ্গে মার্জ হয়ে যায় আর পোস্টির লেয়ারটা হচ্ছে আমাদের এই ফাঁসা কাভারিং দা সোয়াস মেজর এন্ড কর্ডেটাস ল্যাম্বোরাম এর সঙ্গে ফিউজড হয়ে যায় যদিও বা অ্যান্টিরিয়র লেয়ারটা এদিকে চলে যাচ্ছে পোস্টিরিয়র লেয়ারটা ফিউজড হয়ে যাচ্ছে তাছাড়াও অ্যান্টিরিয়র লেয়ার এবং পোস্টিরিয়র লেয়ারকে কানেক্টিভ করার জন্য একটা সেপ্টাম তৈরি হয় যে সেপটাম হচ্ছে এই এখানের কানেক্টিভ টিস্যু কনডেন্সেশন হয়ে সেপটামটা তৈরি হয় আর এই সেপটামকে ছিদ্র করেই হচ্ছে আমাদের এই ব্লাড ভ্যাসেলগুলো রেনাল ভ্যাসেলগুলো হচ্ছে বেরোওয়ার ভিতরে ঢোকে আর এই কারণে যদি পেরিনেফ্রিক কোনো অ্যাপসেস হয় পেরিনেফ্রিক অ্যাপসেসটা সাধারণত এক সাইড থেকে আরেক সাইডে এক্সটেন্ড করতে পারে নাই এই যে সেপ্টাম থাকার কারণে তাহলে এইখানে দেখো যে এই আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে প্যারা এটা হলো প্যারা নেফ্রিক ফ্যাট তারপরে হচ্ছে পোস্টিরর লেয়ার এই পোস্টিরর লেয়ার এই যে দেখো মিলে গেছে দুটো পোস্টিরর লেয়ার ল্যাটারালি এসে মিলে গেছে পোস্টিরর লেয়ার আর অ্যান্টিরো লেয়ার তার সামনেতে পাচ্ছি আমরা হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট পেরিনেফ্রিক ফ্যাট এর পরে আমরা পাবো হচ্ছে ট্রু ক্যাপসুল হ্যালো তোমরা কে আছো কথা বলতে বলে কি তো মাঝে মাঝে একটু কথাবার্তা না বলে বসবো কি করে যে তোমরা আসো এরপরে তাহলে আমরা ভিতর থেকে বাইরে পর্যন্ত চারটে ক্যাপসুল বলতেছিলাম মোরে স্পেসিফিক্যালি দুটো ক্যাপসুল একটা হচ্ছে ট্রু ক্যাপসুল আর একটা ফলস ক্যাপসুল আর দুটো হচ্ছে ফ্যাটি লেয়ার তা ফ্যাটি লেয়ার যদি ভিতর থেকে বাইরে পর্যন্ত বলতে তাহলে থাকি তাহলে আমরা হচ্ছে ট্রু ক্যাপসুল বা ফাইব্রাস ক্যাপসুল বা কিডনি বা ট্রু ক্যাপসুল তারপরে থাকতে পেরিনেফ্রিক ফ্যাট তারপরে হচ্ছে রেনাল ফাসা ফলস ক্যাপসুল ফলস ক্যাপসুলের পরে থাকতেছে হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট প্যারানেফ্রিক ফ্যাট আর প্যারানেফ্রিক ও সামনের দিকে যদি আমরা যাই তাহলে আমরা পাবো হচ্ছে কি বলতে একজন কি বলতে যদি প্যারানেফ্রিক পাফ ট্রান্সফার না 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 পেরিটোনিয়াম প্যারাটাল পেরিটোনিয়াম যদি সামনের দিকে যায় সামনের দিকে যাই এই যে সামনের দিকে গেলে এই যে পাওয়া যাচ্ছে কি এটা প্যারাটাল পেট্রোলিয়াম আর যদি পিছন দিকে যায় আরো পিছন দিকে যাই তাহলে আমরা কি পাবো বলো তো একজন এই যে এইখানে প্যারানেফ্রিক ফ্যাট আমরা কিডনি কিডনির পরে ট্রু ক্যাপসুল ট্রু ক্যাপসুলের পরে পেরিনেফ্রিক ফ্যাট তারপরে পুষ্টির লেয়ার মানে ফাঁসা হব জুকার ক্যান্ডেল এর পরে পাচ্ছে যে প্যারানেফ্রিক ফ্যাট প্যারানেফ্রিক ফ্যাটের পিছনে কি পাবো পড়ানো হয়েছে কিন্তু

ফুল করে রাখে আর এই ফুল করে রাখার কারণে কিডনিটা কিন্তু তার পজিশনে থাকতে পারে এটা সাধারণত হচ্ছে মোর অ্যাবানডেনিড পোস্টিরলি অ্যান্ড লোয়ার পোল লোয়ার পোল বরাবর হচ্ছে প্যারানেটিক ফ্যাটটা বেশি থাকে এবার আসো আমাদের হুম এবার আসো আমাদের ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার মানে নেকেড আইতে কি দেখা যায় সেই স্ট্রাকচার আমরা জানবো যে আইতে আমরা দেখতে পাবো কি তা নেট আইতে আমরা দেখতে পাবো হচ্ছে কি এই কিডনি নিলাম তাহলে কিডনি দিয়ে একে যদি আমরা লংগিটিউডিনাল সেকশন করি মানে কিডনি নিয়ে এর লং এক্সিস বরাবর সেকশন করে দিলাম তাই না কিডনি আমরা সেকশন করলাম সেকশন করলে আমরা কি পাবো সেইটে তা সেকশন করলে আমরা পাবো হচ্ছে দুই ধরনের স্ট্রাকচার একটা পাবো হচ্ছে কিডনি টিস্যু প্রপার বা কিডনি প্রপার বা কিডনি টিস্যু প্রপার এইখান থেকে এই পর্যন্ত এই পুরোটাকে আমরা বলতেছি যে কিডনি টিস্যু প্রপার আর এইখানে এইখানে যদি আমরা এইটাকে হাইট করে দিই এইটাকে হাইট করে দিই যে গর্তটা পাচ্ছি এই যে একটা ক্যাভিটি পাচ্ছি এই ক্যাভিটিটাকে বলা হয় কি রেনাল রেনাল সাইনাস তাহলে আমরা দুটো স্ট্রাকচার পালাম বুঝছো একটা হচ্ছে কিডনি টিস্যু প্রপার এই পুরোটাকে বলা হয় কিডনি টিস্যু প্রপার আর এই হাইলাম দিয়ে যদি আমরা তাকাই তাহলে একটা গর্তের মতন দেখা যাবে এটা ডিপ ক্লিপড ডিপট ফারো দেখা যাবে ডিপ ক্লিপ দেখা যাবে এই এই ক্লিপটাকে আমরা যদি লংগিটিউডিনাল সেকশন করি বা টাম্বা সেকশন করি তাহলে এটা ক্যাভিটির মতন দেখতে পাবো এই ক্যাভিটিকে বলা হয় রেনাল সাইনাস তাহলে রেনাল সাইনাস এবার আমরা কিডনি পেরিনেফ্রিক অ্যাবসেস যে এক সাইড থেকে আরেক সাইডে যেতে পারার কারণ হিসেবে বলেন ওই যে সাইনাস কে না সাইনাস কে না এই এই যে এইটাকে আমরা শো করি এই এইখানে এইখানে দেখো যে আমরা বলছিলাম কি যে এই দিকে যদি আমরা টানভাসলি দেখি টানভাসলি দেখলে ট্যানভাস দেখলে এই পাশে এসে দুটো মিলে যাচ্ছে তাই না এই পাশে মিলে যাচ্ছে এই এই লেয়ার আর পোস্টিরোল লেয়ার এই এইখানে এসে এটা তো সামনের দিকে এটা ট্যানভাস না আসলে এই জন্য বোঝানো যাচ্ছে না যাই হোক আর পোস্টিরোল লেয়ার এই লেয়ার আর পোস্টিরোল লেয়ার এই বরাবর এসে কিন্তু আবার একটা কানেকটিভ টিস্যু সেপ্টাম দিয়ে লেয়ার আর পোস্টিরোল লেয়ারটাকে কি অ্যাটাচড করা থাকে একটা কানেকটিভ টিস্যু সেপটাম দিয়ে এই সেপ্টামকে পায়ার্স করেই আমাদের রেনাল আটারে রেনাল ভেইন আর রেনাল পেলভিস বের হয়ে আসে বুঝছো আর বাদ বাকি জায়গা হচ্ছে এই সেপ্টাম একটা কানেকটিভ টিস্যু সেপ্টাম থাকে আর কানেকটিভ টিস্যু সেপ্টাম থাকার কারণে এই পাশের অ্যাবসেস যদি হয় তাহলে এই পাশে সাধারণত যেতে পারে না কথা বুঝছো পারে না হ্যাঁ এবার আমরা দেখছিলাম হচ্ছে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার মানে কিডনি কে আমরা ইউজুয়ালি লংগিচুডেনাল সেকশন করা হয় লংগিচুডেন সেকশন করলে আমরা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার দুই ধরনের পাই একটা হচ্ছে কিডনি প্রপার বা কিডনি টিস্যু প্রপার আর একটা হচ্ছে এই ক্যাভিটি যেটাকে বলে রেনাল সাইনাস কথা কি বুঝছো এইবার যদি আমরা কিডনি টিস্যু প্রপার দেখি এই কিডনি টিস্যু প্রপার এই কিডনি টিস্যু প্রপার আউটার আউটার থাকে হচ্ছে কি করটেক্স আর ইনার থাকে মেডুলা মেডুলা আউটার অ্যাজ এ হোল আমরা বলি ফ্যাক্ট ট্রুলি এই মেডুলাটা কিন্তু থাকে ইন দা ফর্ম অফ প্রামিড প্রামিড হিসাবে থাকে এই যে এই যে প্রামিড এই প্রামিড গুলোই কিন্তু মেডুলা এই প্রামিড গুলোই মেডুলা মেডুলা কিন্তু এই প্রামিড ছাড়া আর অন্য কোনো জায়গায় নেই এই পুরো প্রামিড এই প্রামিড হচ্ছে পাঁচ থেকে এগারোটা কোন বইতে পনেরোটা পর্যন্ত দিয়ে আছে তো ধরো পাঁচ থেকে এগারোটা পর্যন্ত ওই প্রামিডাল স্ট্রাকচার থাকে এক একটা কিডনিতে তাই এইগুলোকেই বলা হয় ইনার মেডুলা আর কটেক্স এই আর বাদ বাকি এইটুকু বলা হয় কটেক্স তাহলে কটেক্স তাহলে কটেক্স এর আবার দুটো পার্ট থাকে এই এই যে মেডুলা এই মেডুলার এই প্রামিড এই যে প্রামিড প্রামিডের জাস্ট আউটসাইডে যে পার্টটা থাকে সেটাকে বলে কটিক্যাল আর্স মানে এই যে এই বরাবর এই বরাবর যদি আমরা এই পার্টটুকে বলতেছি হচ্ছে কটিক্যাল আর্স এই পাটটুকে বলতেছি আমরা কটিক্যাল আর্স বুঝছো এরকম করে এই পার্টটাকে বলা হয় কটিক্যাল আর্স আর এই এই যে মাঝখানে দুটো আর বাদ বাকি এই যে দুটো মাঝখানে যে পার্টটা থাকলো কটেক্সের এই পার্টটাকে বলা হয় কটিক্যাল কলাম বুঝছো কথা কি বুঝছো জি এইটা এইটা হলো কটিকাল আর্চ কটিকেস দুটো পার এটা হলো কটিকাল আর একটা হচ্ছে কটিকাল কলাম বাطيني দা কটিকাল কলাম এই কটিকাল কলাম দুটো এই যে কটিকাল এই যে একটা பிரமிড একটা প্রামিড আর কটিকাল আর্চ এই পাট নিয়ে বলা হয় এক একটা লোভ কিডনির একটা লোভ তৈরি হয় কথা কি বুঝছো জি স্যার তাহলে এই যে কোর্টিক্যাল আর্টস আর্সকে এই প্রামিড প্রাইমিডের জাস্ট অপোজিটের যে পার্টটা থাকতেছে তাকে বলা হয় হচ্ছে কোর্টিকাল আর্টস তাহলে আমরা এইখান থেকে শুরু করি এই এইখান থেকে শুরু করে এই এই বরাবর এই যে যে পাঠটা এই পুরো পার্টটাকে মিলিয়ে বলি এক একটা লোভ রেনাল লোভ কথা বুঝছো

এ হচ্ছে কিডনি টিস্যু প্রপার তাহলে কিডনি টিস্যু প্রপার হলে এটাকে বলা হচ্ছে আর এইবার চলে রেনাল রেনাল সাইনাস এই রেনাল সাইনাস তাই এ রেনাল সাইনাস এ রেনাল সাইনাস তোমাদের তো আগে থেকেই বলেছি যে রেনাল সাইনাসটা হচ্ছে একটা ডিপ ক্যাভিটি যেটা আমরা যেটা এসে আমাদের এই মিডিয়াল মিডিল পার্ট অফ দ্য মিডিয়াল বর্ডার এসে ওপেন হয়ে গিয়েছে এই ওপেনটাকেই আমরা বলতেছি হলো হাইলাম বা হাইলাস তাই না এই এর ভিতরে কি কি স্ট্রাকচার থাকে এর ভিতরে কি কি স্ট্রাকচার থাকে তাহলে এর ভিতরে স্ট্রাকচার থাকে হচ্ছে কি এই যেটা দেখতে পাচ্ছি আমরা রেনাল পেলভিস তাই না রেনাল পেলভিস এই টুককে মিলে বলা হয় মেজর ক্যালিক্স এইগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স কথা কি বুঝছো কোনটা মেজর ক্যালিক্স কোনটা মাইনর ক্যালিক্স জি স্যার এই রেনাল এই রেনাল পেলভিজ এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত এইটাকে বলে মেজর ক্যালিক্স এইখান থেকে এই পর্যন্ত এইটাকে বলে মেজর ক্যালিক্স আর এই যে ছোট ছোটগুলো এইগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স তাইলে আমাদের এই ইয়ের ভিতর থাকতেছে পেলভিস তারপরে পেলভিসের যে ব্রাঞ্চিংগুলো মেজর ক্যালেক্স মাইনর ক্যালিক্স এইগুলো থাকতেছে মাইনর বুঝলাম না আবার বলো মেজর ক্যালেক্সের একটা মাইনর ক্যালিক ডেফিনেটলি তাহলে মেজর ক্যালিক্স এই যে এই পুরোটাকে এইখান থেকে এই পুরোটাকে আমরা বলতেছি এইখান থেকে ঘুরায় যদি আমরা বলি এই পুরোটাকে বলতেছি মেজর ক্যালিক্স তার থেকে এই যে একটা ব্রাঞ্চ 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 বের 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 হয়ে 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 একটা একটা এই ব্রাঞ্চিং গুলো হচ্ছে মাইনর ব্রাঞ্চল্যালিক্স থেকে তিনটে মেজর ক্যালিক্স থাকে যেরকম এইখানে যদি বলা যায় তাহলে এইখানে একটা মেজর ক্যালিক্স এইখানে একটা মেজর ক্যালিক্স হয়তো বা এইখানেও আর একটা মেজর ক্যালিক্স আছে এটা আমরা থ্রি ডাইমেনশনালি যদি কল্পনা করি তাহলে এই বরাবর একটা মেজর ক্যালিক্স আছে তাই না তাহলে মেজর ক্যালিক্স এই একটা এই এক এই মেজর ক্যালিক্সের ব্রাঞ্চ হিসাবে আসবে হচ্ছে মাইনর ক্যালিক্স তাই মাইনর ক্যালিক্সের তাহলে কয়টা ব্রাঞ্চ থাকবে মাইনর ক্যালিক্স তো আমাদের পাঁচ থেকে এগারোটা থাকবে এই মাইনর ক্যালিক্সের প্রতিটার ভিতরে এসে দেখো এই আমাদের কি এই প্রামিড প্রামিডের যে প্যাপিলা এই প্রামিডের এইটা হলো বেস আর এই অ্যাপেক্স এই অ্যাপেক্সের এই partটাকে বলা হয় প্যাপিলা এই প্যাপিলাটা মাইনর ক্যালিক্সে এসে ওপেন হয় এবং মাইনর এইখানে যে তোমার প্যাপিলারি ডাক্ট প্যাপিলারি ডাক্ট বা কালেক্টিং ডাক্ট বেলিনি এই কালেক্টিং ডাক্ট এসে এখানে কিন্তু ওপেন করে এবং সেই ওপেনিং দিয়েই হচ্ছে ইউরিন এসে এই মাইনর ক্যালিক্সে ঢোকে মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স মেজর ক্যালিক্স থেকে রেনাল পেলভিস হয়ে ইউরেটার হয়ে আমাদের ইউরিনের ব্লাডার হয়ে ইউরেথারা হয়ে বাইরে চলে যায় তাই না এই হচ্ছে আমাদের

এই স্ট্রাকচার গুলো হচ্ছে আমাদের সাইনাসে রেনাল সাইনাসে পাওয়া যায় তাহলে আমরা কিডনিকে যদি ক্রস সেকশন করি তাহলে দুটো পার্ট পাবো একটা হলো কিডনি টিস্যু প্রপার আর একটা হলো রেনাল সাইনাস তা কিডনি টিস্যু প্রপার সম্বন্ধে আমরা জানলাম রেনাল সাইনাস সম্বন্ধে জানলাম যে রেনাল সাইনাসে কি কি থাকে তারপরে সেগুলো মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স কয়টা থাকে কিভাবে ব্রাঞ্চিং হয় সে সম্বন্ধে আমাদের জানা হলো এখন যদি মাইক্রোস্কোপিক স্ট্রাকচার দেখি তাহলে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার তো তোমাদের অনেক আগে থেকেই জানা যে যেমন যেমন আমাদের টেস্টিসে যদি থাকে তাহলে টেস্টিসের ইউনিট আমরা বলি হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস তাই না সেমিনিফেরাস টিউবুলস ইউনিট আর এইখানে ইউনিট থাকে হচ্ছে ইউরিনিফেরাস টিউবুলস ইউরিনিফেরাস টিউবুলস তাইলে ইউরিনিফেরাস টিউবুলস হচ্ছে এর একক তৈরি হবে হচ্ছে কি দিয়ে ইউরিনিফেরাস টিউবুলস ইউরিনিফেরাস টিউবুলস এই ইউরিনিফেরাস টিউবুলস ইউরিনিফেরাস টিউবুলস এর আবার দুটো পার্ট থাকে ইউরিনিফেরাস টিউবুলস ইউরিনিফেরাস টিউবুলসের হচ্ছে দুটো পার্ট দুটো পার্ট থাকতেছে ইউরিনিফেরাস টিউবুলসের একটা হচ্ছে একটা হচ্ছে নেফ্রন আর একটা হচ্ছে কি কালেক্টিং কালেক্টিং ডাক্ট টিউবুলস না বলে তোমরা আপাতত ডাক্ট বলো তাহলে একটা হচ্ছে নেফ্রন থাকবে আর একটা থাকবে হচ্ছে কালেক্টিং ডাক্ট কথা কি বুঝছো মানে ইউনিটটার নাম আমরা প্রথম বললাম হচ্ছে ইউনিটের নাম বললাম ইউরিনিফেরাস টিউবুলস ইউরিনিফেরাস টিউবুলস এর ইউরিনিফেরাস টিউবুলস হচ্ছে দুটো পার্ট থাকবে একটা হচ্ছে নেফ্রন আর একটা হচ্ছে কালেক্টিং ডাক এই নেফ্রন এবং কালেক্টিং ডাক এই নেফ্রন এবং কালেক্টিং ডাক এরা কিন্তু আবার ডিফারেন্ট জায়গা থেকে তৈরি হয় নেফ্রন আমরা ডেভেলপমেন্ট পর্ব সেই সময় জানবো যে নেফ্রন আর কালেক্টিং ডাকটা দুটো স্ট্রাকচার দিয়ে তৈরি হয় তাই নেফ্রন তাই কালেক্টিং ডাক এই কালেক্টিং এই যে কালেক্টিং ডাক্ট আর নেফ্রন এইখানে এসে দুজনে হচ্ছে মিলে যায় মিলে না গেলেও বিভিন্ন ডিজিজ ডেভেলপ করে সে সম্বন্ধে আমরা জানবো এখন নেফ্রন নেফ্রনের দুটো পার্ট থাকে নেফ্রনের কি রেনাল করপাসকেল এই রেনাল করপাসকেল এন্ড রেনাল টিউবুলস কথা কি বুঝছো জি স্যার ওই বিশ্রাম সিং এর যেমন লিখছে তার থেকে একটু আলাদা বলতেছি মানে গ্রেজ অ্যানাটমিতে যেভাবে লিখছে সেইভাবে বলতেছি আমি বলতেছি হচ্ছে কি যে সেমিনি ফেরাস না কি ইউরিনি ফেরাস টিউবুলস ইউরিনি ফেরাস টিউবুলসের দুটো পার্ট থাকবে একটা হচ্ছে নেফ্রন আর একটা থাকবে হচ্ছে কালেক্টিং ডাক্ট কালেক্টিং ডাক্ট হ্যাঁ আর এই যে নেফ্রন নেফ্রনের আবার দুটো part থাকবে এই পাটটাকে আমরা বলতেছি হচ্ছে এই partটাকে বলতেছি আমরা হচ্ছে রেনাল করপাসকেল আর এই পাটটাকে বলা হচ্ছে রেনাল টিউবুলস হ্যাঁ রেনাল করপাসকেল আর হচ্ছে রেনাল টিউবুলস এই রেনাল করপাসকেল এই এই দুটো এইটা আবার কি দিয়ে তৈরি বোমেন্স এই এটাতে গ্লোমেরুলাস আর এটা হচ্ছে ক্যাপসুল গ্লোমেরুলাস এবং বোমেন্স ক্যাপসুল এই রেনাল যে তাহলে আমাদের আমাদের রেনাল টিউবুলস কি দিয়ে তৈরি হয় সেটা আমরা জানলাম তাহলে কি বলে রেনাল কর্পাসকেল কি তৈরি হয় সেটা হ্যাঁ এর ভিতরে এরপরে থাকতেছে হচ্ছে আমাদের রেনাল এইখানে এসে যদিও বা আমাদের গিরেজেনাটোমিও একটু ঘুরাই ফেলছে মানে পেচারাই ফেলছে আসলে এক এক রকম লিখা তারপরে আমরা বলবো এর কি কি পার্ট আছে ভোমেন্স ক্যাপসুল ক্যাপসুল ক্যাপসুলকেও এর পাঠ ধরতে হবে এরপরে আহ ব্রক্সিমাল কনভুলেটেড টিউবুলস তারপরে হচ্ছে লুপা ফ্যানলি তারপরে ডিজিটাল কনভুলেটেড টিউবুলস আর একটা হচ্ছে কানেক্টিং টিউবুলস এইগুলো মিলে হচ্ছে রেনাল কর পাস্কেল সরি রেনাল টিউবুলস তৈরি এখন যদি আমরা

এই যে মাইক্রোস্কোপিক এটা লো ম্যাগনিফিকেশনে দেখো এই লো এই যে এরিয়া গুলো দেখতে রেনাল করপাসকেল এইটাকেই আমরা এই যে বড় হিসাবে দেখতে পাচ্ছি যদি হাই ম্যাগনিফিকেশন দিই তাহলে এইটাকে আমরা বলি রেনাল করপাসকেল এই রেনাল এর এই মাঝখানে গ্লোমেরুলাস এই গ্লোমেরুলাস যেটা হচ্ছে টাপ টাপ ক্যাপিলারি আর একে লাইন করে থাকে পোডোসাইট আর এর বাইরের দিকে যে গ্যাপটা এই গ্যাপটাই আমরা বলতে চেয়েছে গ্লোমেরুলার ক্যাপসুল অর বোমেন্স ক্যাপসুল গোরোমেরুলার ক্যাপসুল অর ওমেন্স ক্যাপসুল আর এর চারপাশে ডিফারেন্ট যে ই দেখা যাচ্ছে সেকশন অফ টিউবুলস কিছু কনভলিউটেড টিউবুলস কিছু লুপ অফ হ্যানলি তাই এইগুলো কোথায় দেখা যাচ্ছে কটেক্স না মেডুলা এটা বলো তো দিস আর দ্য কটেক্স কটেক্স যেখানে আমরা দেখতে পাবো কি দেখতে পাবো এটা এই রেনাল কর্পাসকেল যখন দেখতে পাবো তখন বুঝতে হবে এটা কটেক্স মানে রেনাল কর্পাসকেল গুলো শুধুমাত্র কটেক্স এর ভিতরে থাকে মেডুলার ভিতরে থাকে না আর এই যে এই লংগিচুডিনাল কিছু লংগিচুডিনাল এই যে এই বরাবর দেখতেছো এই বরাবর এই যে লংগিচুডিনাল এই লংগিচুডিনাল অ্যারেঞ্জমেন্টে কিছু টিউবুলস দেখা যাচ্ছে এই টিউবুলস গুলোই হচ্ছে আমাদের কালেক্টিং ডাক এই কালেক্টিং গুলো এই কালেকটিং ডাক ইউজুয়ালি থাকার কথা হচ্ছে রেনাল ভিতর ভিতর বা মেডুলার কিন্তু এ কিছুটা রেডিয়েটিং হয়ে আমাদের আহ কটেক্স চলে আসে আর এই কটেক্স ভিতর চলে আসলে এইগুলোকে বলা হয় মেডুলারি রে কথা কি বুঝছো এই এই নিচে এই নিচে এই নিচে আছে হলো আমাদের কি মেডুলা এই মেডুলায় থাকার কথা হচ্ছে এই রেনাল মানে কি কালেক্টিং ডাক এই কালেক্টিং ডাক কিছুটা রেডিয়েটিং হয়ে কটেক্সের ভিতরে চলে আসে এই রেডিয়েটিং হয়ে কটেক্সের ভিতরে চলে আসে এই রেডিয়ালি অ্যারেঞ্জমেন্ট যে ডাক গুলো থাকে এই ডাক গুলোই হচ্ছে লো ম্যাগনিফিকেশনে তখন হচ্ছে মেডুলারি রে হিসাবে মেডুলারি রে হিসাবে দেখা যায় ইন দ্য কটেক্স তাহলে আমরা মোটামুটি জানলাম হলো কি এটা যে মাইক্রোস্কোপিক হ্যাঁ মাইক্রোস্কোপিক ভিউ তাহলে আমরা এর মাইক্রো স্ট্রাকচার এর ম্যাক্রো স্ট্রাকচার সম্বন্ধে জানলাম এবার মাইক্রো স্ট্রাকচার সম্বন্ধে আমাদের মোটামুটি জানা হয়ে গেল তাহলে ম্যাক্রো স্ট্রাকচার না মাইক্রো স্ট্রাকচার জানা পরে এইবার আমাদের জানতে হবে কি ব্লাড সাপ্লাই নার্ভ সাপ্লাই এইগুলো জানলেই মোটামুটি আমাদের হয়ে যাবে হ্যাঁ তাহলে আসো সেই ব্লাড সাপ্লাই সম্বন্ধে জানি যে ব্লাড সাপ্লাই কি এখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে ইম্পর্টেন্সের ভিতর হলো কি যে সেটা আমরা জানবো ক্লিনিক্যাল ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ভিতর জানবো হচ্ছে কি যে এই যে এই যে যে আমরা বললাম যে মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স তারপরে রেনাল পেলিভিস এই পেলভিস হচ্ছে এই এই পর্যন্ত এই লোয়ার পোল পর্যন্ত বলা বলে রেনাল পেলভিস এই রেনাল পেলভিস এর ভিতরে এর কন্টেন্ট কি এর লুমেনের ভিতর কন্টেন্ট হইতে পারে হচ্ছে এইট মিলিলিটার সর্বোচ্চ এইট মিলি মিলিলিটার কোনো ইউরিন অথবা ফ্লুইডের ভিতর থাকতে পারে এই জন্য আমরা অনেক সময় রেডিও অপেক ডাই এর ভিতর ঢুকায় দিই মানে আমরা ইউরেথেরা দিয়ে ঢুকে এসে এই ইউরোথেরাস্কোপ দিয়ে ঢুকে এসে এর ভিতর ইনজেক্ট করে দিই ডাই তাই এই ক্ষেত্রে আমাদের সব সময় মনে রাখতে হবে যে এটা এইট মিলিলিটারের বেশি ডাই এখানে ইনজেক্ট করা যাবে না যদি এর চাইতে বেশি ডাই ইনজেক্ট করা যায় তাহলে কিন্তু এই যে যে জাংশন এই জাংশন থেকে ই রাপচার হয়ে যাবে এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে আটারি সাপ্লাই এখন আটারি সাপ্লাইতে কি আছে আটারি সাপ্লাই হচ্ছে হ্যাঁ এ আটারি সাপ্লাই আটারি সাপ্লাই হচ্ছে রেনাল আটারি আর রেনাল আটারি হচ্ছে কার ব্রাঞ্চ ব্রাঞ্চ সব না অ্যাপডোমিনাল অ্যাওটা ইউজুয়ালি এক একটা কিডনিতে এক একটা রেনাল আটারি থাকে তবে কিডনি ডেভেলপমেন্টের সময় কোনো এক সময় পেলভিস কিডনিকে সাপ্লাই দেয় ইন্টারনাল ইলিয়া কাটারি কোনো এক সময় সাপ্লাই দেয় ইচ্ছে কমন ইলিয়া কাটারি কোনো এক সময় সাপ্লাই দেয় হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য অ্যাপডোমিনাল অ্যাওটা এইগুলো সাপ্লাই দেয় এই জন্য কিন্তু এর বিভিন্ন স্টেজে এসে যেহেতু বিভিন্ন আটারি একে সাপ্লাই দেয় এই জন্য কিছু অ্যাক্সেসরি হ্যাঁ আটারি এখানে থেকে যেতে পারে ইউজুয়ালি লোয়ার পোলে ওই যে থার্টি পার্সেন্ট কেসে ইউজুয়ালি লোয়ার পোলের দিক থেকেও একটা আটারি থেকে যেতে আটারি থেকে যেতে পারে আর এই রেনাল আটারি গুলো ইউজুয়ালি হাইলাম দিয়েই ঢোকে অথবা আপার পোল এবং লোয়ার পোল দিয়েও ঢুকতে পারে এগুলো ব্যতিক্রম আমাদের একটু জেনে রাখতে হবে তাহলে এক একটা সাপ্লাই দেয় অফ আটারি সাপ্লাই রেনাল আটারির কিন্তু মোড অফ আটারি সাপ্লাই অবশ্যই তোমাকে মুখস্থ রাখতে হবে তাহলে মোড অফ আটারি সাপ্লাই কি মোড অফ আটারি সাপ্লাই হচ্ছে যে প্রথম একটা ব্রাঞ্চ হয় ব্রাঞ্চ হয় হচ্ছে কার ব্রাঞ্চ

হ ব্রাঞ্চিং এ হচ্ছে হচ্ছে এই ল্যাটারাল ব্রাঞ্চ অফ ডাব অ্যাবডোমিনালে আউটা দিস ইজ দা রেনাল ল্যাটারাল তোমরা কি আছো আমার সঙ্গে জি স্যার রেনাল আটারির ব্রাঞ্চ হচ্ছে এই রেনাল আটারির ব্রাঞ্চিং হয়ে এরা কি হাইলাম দিয়ে ঢুকে পড়ে হাইলাম দিয়ে ঢুকার অনেক সময় হাইলাম দিয়ে ঢুকার সময় হয়তো ঢুকার আগেই এরা দুটো ডিভিশনে পরিণত হয়ে যায় ডুবির ডিভিশন কি অ্যান্টিরো ডিভিশন এই পুরোটাই কিন্তু অ্যান্টিরো ডিভিশন এই অ্যান্টিরো ডিভিশন আর পিছন দিকে থাকে পোস্টিরো ডিভিশন যদি এরা ডিভিশন করে দিয়ে নিই ওরকম তাহলে অ্যান্টিরো ডিভিশন সামনের দিকে অ্যান্টিরো ডিভিশন পোস্টির পিছন দিকে পোস্টিরো ডিভিশন এই অ্যান্টিরিও ডিভিশন এই অ্যান্টিরিও ডিভিশন আবার চারটে সেগমেন্টাল আটারিতে পরিণত হয় আর পোস্টেরিয়র ডিভিশন একটা সেগমেন্টাল আটারি মানে পোস্টেরিয়র ডিভিশনের কন্টিনিউশনকেই আমরা বলি একটা সেগমেন্টাল আটারি তাহলে কয়টা সেগমেন্টাল আটারি হলো টোটাল স্যার পাঁচটা হ্যালো পাঁচটা সেগমেন্টাল আটারি হলো তাই না তাহলে এই পাঁচটা সেগমেন্টাল আটারি হ্যাঁ পাঁচটা সেগমেন্টাল আটারি এই কিডনির পাঁচটা রিজনকে সাপ্লাই দেয় জানছ তা পাঁচটা সেগমেন্ট পাঁচটা সেগমেন্টকে সাপ্লাই দেয় পাঁচটা সেগমেন্ট কী কী আসে পাঁচটা সেগমেন্ট হলো এই উপর দিকে এরা সেগমেন্টরি তৈরি করে নিই যাই এই উপর দিকে হুম সুপারিনাল গ্রান্টাকে আমরা যদি তাড়াই দিই তাহলে আমরা দেখবো একটু বাঁকা করে নিই এইদিকে না এইদিকে নেই ধরো এইটা হলো আমাদের লেফট কিডনি দ্য লেফট লেফট কিডনি এই লেফট কিডনির এই কিডনির এই বরাবর এই বরাবর এই বরাবর একটা থাকে হচ্ছে একটা সেগমেন্ট এটাকে সুপিরিয়র সেগমেন্ট বলা হয় সুপিরিয়র সেগমেন্ট আর এই বরাবর এই বরাবর একটা সেগমেন্ট থাকে যেটাকে বলা হয় হচ্ছে যেটাকে বলা হয় হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট এই যে এইটাকে এইটাকে বলতেছে পোস্টেরিয়র সেগমেন্ট এই এটা হলো পোস্টেরিয়র সেগমেন্ট আর এইটাকে আমরা বললাম সুপিরিয়র সেগমেন্ট সুপিরিয়র সেগমেন্ট এইটাকে বলে ইনফিরিয়র সেগমেন্ট বা লোয়ার সেগমেন্ট লোয়ার সেগমেন্ট আর এইখানে এই লোয়ার সেগমেন্টটা আসলে এদিকেও এক্সটেন্ড করে এই পর্যন্ত লোয়ার সেগমেন্ট এই আর আর এইখানে এই অ্যান্টিরিয়র দিকের অ্যান্টিরিয়র দিকের ইটা হচ্ছে এইটা হলো অ্যানটেরিও সুপিরিয়র সেগমেন্ট এই অ্যানটেরিও অ্যানটেরিও সুপিরিয়র সেগমেন্ট আর এইটা হলো অ্যানটেরিও ইনফেরিয়র সেগমেন্ট অ্যানটেরিও ইনফেরিয়র সেগমেন্ট তাহলে এই পাঁচটা সেগমেন্ট তাহলে এই সুপিরিয়র সেগমেন্ট এইটা হচ্ছে অ্যানটেরিও অ্যানটেরিয়র সুপিরিয়র সেগমেন্ট অ্যানটেরিও ইনফেরিয়র সেগমেন্ট আর এটা হচ্ছে ইনফেরিয়র সেগমেন্ট আর এইটা হলো পোস্টেরিয়র পোস্টেরিয়র সেগমেন্ট

যে সেগমেন্টের কথা আমি বললাম এইটা হলো মনে রাখা সবচেয়ে সহজ মনে রাখা সহজ মানে কিরকম যে কই গেল সব তোমার দেখতে পাচ্ছ তো এবার দেখতে পাচ্ছ যাচ্ছে তাহলে এইটাকে এইটাকে আমরা বলে হচ্ছে সুপিরো সেগমেন্ট এইটাকে বলা হয় মানে সামনের দিকে আছে এটা কিন্তু মেইনলি সামনের দিকে আর এই পোস্টিরোর দিকেরও অনেক পার্টে আছে আর এইটা হচ্ছে মেইনলি সামনের দিকে কিন্তু এই অ্যান্টিডো ইনফেরিয়র সেগমেন্ট বলা হয় আর এইটা হচ্ছে ইনফেরিয়র সেগমেন্ট আর এইটা পোস্টির সেগমেন্ট এইটাকে অনেক সময় আপার সেগমেন্ট আর এইটাকে অনেক সময় মিডিল সেগমেন্টও বলা হয় এটা আপার সেগমেন্ট আর এইটাকে মিডিল সেগমেন্টও বলা হয় বুঝছো তাহলে সুপিরিয়র সেগমেন্ট আপার সেগমেন্ট মিডিল সেগমেন্ট লোয়ার সেগমেন্ট আর হচ্ছে পোস্টিরোর সেগমেন্ট তাই এইখানে যে ব্রাঞ্চিং হচ্ছিল এইখানে আটারি যে ব্রাঞ্চ দুটো ডিভিশন হয়েছিল না অ্যান্টিরো ডিভিশন অ্যান্ড পোস্টিরো ডিভিশন হ্যাঁ এই দুটো ডিভিশন হয়েছিল তো আটারিটা এই দুটো এই দুটো ডিভিশন যে সময় হলো এই ডিভিশনের এই পোস্টিরোর ডিভিশনটা সরাসরি পোস্টিরোর সেগমেন্টাল আটারি হিসাবে একে সাপ্লাই পোস্টিরিয়র ডিভিশন এইটুকু সাপ্লাই দিচ্ছে আর ডিভিশন এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে এই পুরোটাকে সাপ্লাই দিচ্ছে অ্যান্টিরিয়র ডিভিশন তাই না জি স্যার তাইলে এই পোস্টিরিয়র সারফেস বরাবর যদি আমরা মেডিয়াল টু থার্ড আর ল্যাটারাল ওয়ান থার্ড এই ল্যাটারাল ওয়ান থার্ড বরাবর একটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আছে এই ল্যান্ডমার্ককে বলা হয় ব্রডেলস লাইন ব্রডেলস লাইন লাইন এই তাহলে পোস্টিরো সারফেস এটা কিন্তু অ্যান্টিরো সারফেস না পোস্টিরো সারফেস পোস্টিরো সারফেসে মেডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 এই জাংশন এই জাংশনটাকে বলা হয় বডেলস লাইন আর এইটা হচ্ছে ব্লাডলেস লাইন ব্লাডলেস লাইন তার মানে তোমাকে যদি ধরো যে কিডনি তাহলে কিডনি ধরো কিডনিতে তোমার কি হলো স্টোন হলো এর ভিতরে এর ভিতরে স্টোন হলো এইখানে ধরো স্টোন পাওয়া গেল এই কিডনিটার স্টোন কি ক্যালিক্স এর ভিতরে হইতে পারে কিডনির ভিতরে হইতে পারে তারপর মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স এর মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্সের ভিতর হইতে পারে বুঝছো তো এই যে কিডনিতে কিডনিতে স্টোন এই স্টোন যদি কাটতে লাগে তাহলে আমাদের কি করতে লাগবে তাহলে আমাদের কিডনিটাকে আস্তে একটু ওই মোবিলাইজ করতে হবে পিছন মোবিলাইজ করে এরকম ঘুরায় আনতে হবে ঘুরায় আইনে তারপরে এই বরাবর এই মেডিয়াল ল্যাটারাল ওয়ান থার্ড

ওয়েটিং লিস্ট কই দেখছি না তো কেউ রে জয়নিং রোল নাম্বার ফর্টি ওয়ান ওকে জয়েন করতে পারছে না কেন যেন যাই হোক এবার আসো যে মোড অফ সাপ্লাই আমরা জানলাম যে প্রথমে কিডনি যে রেনাল আটারি রেনাল আটারি দুটো ডিভিশনে পরিণত হয় অ্যান্টিও ডিভিশন পোস্টিরো ডিভিশন অ্যান্টিও ডিভিশন চারটে আটারি দেয় পোস্টিরও ডিভিশন একটা সেগমেন্টাল আটারি দেয় এরপরে এই সেগমেন্টাল আটারি সেগমেন্টাল যে আটারিগুলো এরপরে তারা ব্রাঞ্চ দেয় সেই ব্রাঞ্চটাকে বলা হয় লোবার আটারি লোবার আটারি লোবার আটারি ব্রাঞ্চ দেয় লোভার আর্টারি এই ই কে সাপ্লাই দেয় এইখানে যে ফ্যাট ট্যাট থাকে যে এই যে লেনাল পেলভিস লেনাল ক্যালিক্স আছে এইগুলোকে সাপ্লাই দেয় সাপ্লাই দেওয়ার পরে সে আবার ব্রাঞ্চিং তৈরি হয় সেই ব্রাঞ্চটাকে বলা হয় ইন্টার লোবার আর্টারি ইন্টার লোবার আটারি সেই ইন্টার লোভার আটারি এতক্ষণ কিন্তু যে ডিভিশনাল আটারি মানে অ্যান্টিও ডিভিশন পোস্টিও ডিভিশন সেগমেন্টাল আর্টারি লোভার আটারি এই এইগুলো কিন্তু সবগুলো রেনাল সাইনাসে ছিল এখনও কিন্তু কিডনি টিস্যুর ভিতর ঢোকে নেই কিডনি টিস্যুর ভিতর কোনটা ঢোকে এই লোভার আটারি ইন্টার লোবার ইন্টার লোবার আটারি তখন এই যে কলাম রেনাল কলাম বাটিনি এই রেনাল কলামা বাটিনি এই এইখান দিয়ে ঢুকে পড়ে তাহলে কিডনি টিস্যুতে কোন আটারি ঢোকে ইন্টার লোবার আটারি ইন্টার লোবার আটারি ঢুকার আগ পর্যন্ত সবাই রেনাল সাইনাসের ভিতরে ছিল রেনাল সাইনাস থেকে কিডনি টিস্যুতে ঢুকে পড়লো ইন্টার লোবার আটারি এই ইন্টার লোবার আটারি ইন্টার লোবার আটারি এই লোবের মাঝখান দিয়ে আসে মাঝখানে দিয়ে এসে এরা ডাইকোটোমাসলি মানে ডাইকোটোমাসলি মানে হচ্ছে দুই দুইটি দুই দুইবার দুইবার বুঝছো ডাইকোটোমাস মানে জানো তো দুইবার লিম মানে হচ্ছে যেমন এরকম একটা ব্রাঞ্চ গেল সে প্রথমে এরকম দুটো ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চে পরিণত হবে তারপরে এ সামনে যে আবার দুটো ব্রাঞ্চে পরিণত হবে এরকম দুটো ব্রাঞ্চে তৈরি হবে এ সামনে যে আবার দুটো ব্রাঞ্চে তৈরি হবে এই দিকে যে আবার দুটো ব্রাঞ্চে পরিণত হবে এই এই ঘটনা প্রতিবার যদি দুটো ব্রাঞ্চ হয় তাহলে সেটাকে বলা হয় ডাইকোটোমাস এইখানে এসে এ ডাইকোটোমাস নিয়ে এসে দুটো ব্রাঞ্চে তৈরি হয় যেটা কে এই দিকে একটা আর্কুয়েট চলে আসছে এইদিকে আর একটা আর আটারি চলে আসে এই আর আটারি তৈরি হলে এই আর কুয়েট আটারি পাশ দিয়েও তো আর একটা চলে আসবে তো এই দুই ভিতর দেয়ার ইজ নো অ্যানাস্টোমোসিস তাহলে আমরা বলতেছিলাম কি ডিভিশনাল আটারি তারপরে সেগমেন্টাল আটারি তারপরে লোবার আটারি তারপরে ইন্টার লোবার আটারি ইন্টার লোবার আটারি ঢুকে পড়লো কিডনি টিস্যুর ভিতর এরপরে সেইটে ডাইকোটোমাসলি ভাগ হয়ে তৈরি হয়ে গেল আর্কুয়েট আটারি এই আর্কুয়েট আটারি যে ব্রাঞ্চ দেয় এই আর্কুয়েট আটারি ব্রাঞ্চটাকে বলা হয় হচ্ছে ইন্টার লোবউলার ব্রাঞ্চ ইন্টার লোবিউলার আটারি ইন্টার লোবিউলার আটারি তো বাইরে কিডনির বাইরে এসে চলে আসলাম আমরা বাইরে এসে দেখাচ্ছি যে ইন্টার লোবিউলার আটারি এই ইন্টার লোবিউলার আটারি এরকম করে যে ব্রাঞ্চ গুলো দেবে সেই ব্রাঞ্চ বলা হয় অ্যাফারেন্ট অ্যাফারেন্ট আটারিওল অ্যাফারেন্ট আটারিওল এই অ্যাফারেন্ট আটারিওল কি হবে এই অ্যাফারেন্ট আটারিওল এইখানে যে আমাদের হচ্ছে একটা ই ক্যাপিলারি প্লেক্সাস তৈরি করবে যেটাকে বলা হয় গ্লোমেরুলাস গ্লোমেরুলাস থেকে চলে যাবে হচ্ছে ইফারেন্ট আর্টারিওল এইটা হচ্ছে এফারেন্ট আর্টারিওল এফারেন্ট আর্টারিওল তারপরে চলে যাবে ইফারেন্ট আর্টারিওল হিসাবে চলে যাবে এরকম ইফারেন্ট আর্টারিওল হিসাবে গ্লোমেরুলাস থেকে বের হয়ে যাবে বের হয়ে যায় এরা ওই টিউবুলসের চারপাশে আবার ক্যাপিলারি তৈরি করবে যেটাকে বলা হয় পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস প্লেক্সাস মানে এই যে কনভলিউটেড যে টিউবুলস ওই টিউবুলসের চারপাশে এরা প্লেক্সাস তৈরি করবে আমরা তো ওই যে দেখালাম তোমাদের হিস্টোলজিতে স্লাইডে দেখালাম যে রেনাল করপাসকেল আর রেনাল কর্পাসকেলের ভিতরে থাকতেছে হচ্ছে গ্লোমেরুলাস আর বাদ বাকি সব জায়গায় কিন্তু এ পেরি ক্যাপিলারি প্লেক্সাস থাকে এই পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাস থেকেই তৈরি হবে হচ্ছে আমাদের কি কি তৈরি হবে বলো তো একজন ভাষার একটা স্যার না ভাষার একটা একটা তৈরি হয় সেটা ভাষার একটা নিচের দিকে চলে গেলে সেইটাই ভাষার একটা বলে এই এইখান থেকে এই পেরি ক্যাপিলারি প্লেক্সাস থেকে আমাদের শুরু হবে ভেইন জি কথা বুঝছো তাহলে আমরা এইখান থেকে আর এইখান থেকে এইখান থেকে তৈরি হলো হলো আমাদের কি আর্কুয়েট আর্টারি আর্কুয়েট আর্টারি ইন্টার লোবিউলার আর্টারি ইন্টার লোবিউলারের ব্রাঞ্চ হচ্ছে অনেক ব্রাঞ্চ দেবে দুই দিকে সেটাকে অ্যাপারেন্ট আর্টারি এফারেন্ট আটারি অলস গ্লোমেরুলাস তৈরি করবে গ্লোমেরুলাস ক্যাপিলারি তৈরি করবে সেই ক্যাপিলারি তারপরে ইফারেন্ট আটারি হয়ে চলে যাবে হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিতে পেরিটিউবুলার ক্যাপিলারি তখন আবার আমাদের হচ্ছে ইন্টার লোব ইন্টার লোবিউলার ভেইন তৈরি হবে ইন্টার লোবিউলার ভেইন থেকে আর্কুয়েট ভেইন আর্কুয়েট ভেইন থেকে তোমার ইন্টার লোবার ভেইন ইন্টার লোবার ভেইন থেকে তৈরি হয়ে যাবে হচ্ছে রেনাল ভেইন ইন্টার লোয়ার ভেইন ভিতরে ঢুকেই ওই রেনাল ভেইন তৈরি করে ফেলে ওই সেগমেন্টাল ভেইন টেন এইগুলো থাকে না এখন একজন কে জন্য বললো যে পোর্টাল ভেইন পোর্টাল পোর্টাল সিস্টেম তাই এর ভিতরে একটা রেনাল পোর্টাল সিস্টেম থাকে আর রেনাল পোর্টাল সিস্টেম কোন ধরনের পোর্টাল ভেনাস পোর্টাল স্যার আর্টারিয়ালার পোর্টাল আর্টারি পোর্টাল সিস্টেম তাহলে সেই পোর্টাল কোনটা পোর্টাল আটারি কোনটা

রেনাল পোর্টাল রেনাল কথা কথা তো বুঝতে পারছো তাহলে তোমাকে জিজ্ঞেস করা হবে যখন তোমাকে জিজ্ঞেস করবে যে মোড অফ আটারি সাপ্লাই বলো এরপরে নেক্সট क्वेश्चन তোমাকে জিজ্ঞেস করবে যে কিডনিতে তো একটা পোর্টাল সিস্টেম থাকে সে পোর্টাল সিস্টেম কোন ধরনের পোর্টাল সিস্টেম তুমি বল আটারিয়াল পোর্টাল সিস্টেম এইখানে কোন আটারি পোর্টাল আটার হিসাবে কাজ করে কেন তুমি বল বা যে এক্স ইফারেন্ট আটারিয়লস হচ্ছে পোর্টাল সিস্টেম হিসাবে কাজ করে কেন যেহেতু এর একপাশে হচ্ছে গোলোমেরুলার ক্যাপিলারিস গোলোমেরুলার ক্যাপিলারি সিস্টেম থাকে আর এক পাশে থাকে পেরি টিউবুলার ক্যাপিলারি সিস্টেম যেহেতু এরা দুটো ক্যাপিলারি সিস্টেমকে সরাসরি এই আটারি আহ কানেক্টেড করে দিচ্ছে এই জন্য এটাকে বলা হয়

রেনাল ভেইন তৈরি হবে আর রেনাল ভেইন আলটিমেটলি ইনফেরিয়র ভেনাকে বা যে ওপেন করবে এবার আসো যে তোমার লিমফেটিক ড্রেনেজ আর লিমফেটিক ড্রেনেজ কি লিমফেটিক ডেনেস তো খুবই সহজ এখান থেকে তোমার সরাসরি লিমটা প্যারা অ্যাওর্টিক লিম এ যে ওপেন হবে প্যারা অ্যাওর্টিক লিম নোড এট দা লেভেল অফ ওই রেনাল আটারি লাম্বার টু রেনাল আর্টারি লেভেলে মানে লাম্বার টু বা লাম্বার ওয়ান টুর মাঝখানে এসে তাহলে এই লিমফেটিক ড্রেনেজ হয়ে গেল এবার হচ্ছে আমাদের নার্ভ নার্ভ সাপ্লাই নার্ভ সাপ্লাই কী আছে যে সিম্প্যাথেটিক আমি প্যারাসিম্প্যাথিক নার্ভ সাপ্লাই দেবে সিম্প্যাথেটিক সাপ্লাই এবং প্যারাসিম্প্যাথিটিকভাবে রেনাল তৈরি হয় থেকে এ রেনাল আটারির আশেপাশ দিয়ে এরা হাইলাম দিয়ে কিডনিতে ঢুকে পড়ে কিডনিতে ঢুকে পড়ে যে প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে বুথ ভ্যাগাস একে সাপ্লাই দেয় আর সিম্প্যাথেটিক হচ্ছে লাম্বার থোরাসিক টুয়েলভ টু লাম্বার আমরা ফার্স্ট ফার্স্ট সেকেন্ড নাম্বার পর্যন্ত সাপ্লাই দেয় বুঝছো ফার্স্ট নাম্বার অটোমেটিক সেকেন্ড নাম্বার পর্যন্ত যদি আমাদের সিমপ্যাথেটিক থাকে তাহলে সেকেন্ড নাম্বারও একে সাপ্লাই দেয় বুঝছো তাহলে এই এই যে সিমপ্যাথেটিক সাপ্লাই প্যারাসিম্প্যাথিক সাপ্লাই এর ভিতর তেমন কোনো উল্লেখযোগ্য ফাংশন করে না সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক সিম্প্যাথিক সাপ্লাইটাই হচ্ছে ভেসো মোটর হিসাবে কাজ করে এবং এর যে রেনাল সিস্টেমের যে পেইন সেন্সেশন এই পেইন সেন্সেশন ক্যারি করে হলো সিম্প্যাথিক সিস্টেমের মাধ্যমে এই সিম্প্যাথিক সিস্টেমের পেইন ক্যারি করে আমাদের ওই যে টুয়েলভ লাম্বার সাবকোস্টাল সাবকোস্টাল যে নার্ভ তারপরে ইলিও হাইপ না সাবকোস্টাল নার্ভ ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ ইলিও ইনগুইনাল নার্ভ এসব রিজিয়নে যেসব রিজিয়নে সাপ্লাই দেয় তার মানে যে একেবারে এই ফ্ল্যাং থেকে শুরু করে একবারে গ্রয়িন পর্যন্ত কিন্তু এই ইলিও ইনগুইনাল ইলিও হাইপোগ্যাস্টিং এন্ড সাবকোস্টাল নার্ভ সাপ্লাই দেয় এই জন্য রিফার পেইন যদি কোনো কারণে কিডনিতে পেইন হয় সেটি রিফার পেইনটা আস্তে আস্তে শুটিং হয়ে একেবারে ওই লাম্বার রিজন থেকে শুট করে আস্তে আস্তে করে আমাদের গ্রয়িন পর্যন্ত মানে কুস্কি যাকে বলে আমরা সেই গ্রয়িন পর্যন্ত ইঙ্গুইনাল লিম্ফ নোডের দিক থেকে শুরু করে অনেক সময় পেনিস পর্যন্ত স্কোটাম পর্যন্ত স্ট্রাঙ্গারি হিসাবে ওই কলিক কিন্তু পর্যন্ত যেতে রেনাল পারে ওই নার্ভের মাধ্যমে সাবকোস্টাল নার্ভ ইলিও ইঙ্গুইনাল নার্ভ ইলিও হাইপোগ্যাস্টিক নার্ভের মাধ্যমে চলে যায় এবার আস ডেভেলপমেন্ট তাহলে সাপ্লাই জানলাম আমরা এবার ডেভেলপমেন্ট তাহলে ডেভেলপমেন্টের কথা তোমাদের বলেছিলাম যে হিস্টোলজিক্যালি এর দুটো যেহেতু পার্ট পাচ্ছি আমরা কি পার্ট পেয়েছিলাম সেমিনিফেরাস না ইউরিনিফেরাস টিউবলস ইউরিনিফেরাস টিউবলস ইউরিনিফেরাস টিউবলস এর দুটো পার্ট ছিল না একটা হচ্ছে কালেক্টিং পার্ট এটা নেফ্রন এটা হচ্ছে কালেক্টিং পার্ট এই যে নেফ্রন এই নেফ্রন নেফ্রোনের কিন্তু ডেভেলপমেন্ট হয় এক জায়গা থেকে আর কালেক্টিং ডাক্ট এর কালেক্টিং সিস্টেম বা কালেক্টিং ডাক্টের ই হয় অন্য জায়গা থেকে তাহলে যে নেফ্রনগুলো যেগুলো হচ্ছে আমাদের ইউরিন তৈরি করে এক্সকিউটরি হিসাবে কাজ করে সে তৈরি হয় হচ্ছে ম্যাটানে থেকে ম্যাটানেফ্রোস আমরা আমরা কিডনি পড়ার সময় তো অনেক কিছু পড়বো যে কিডনি ডেভেলপমেন্ট একটা পুরোনো ফ্রোস থাকে মেজোনে ফ্রোস পুরনে ফ্রোস থাকে মেজোনে থাকে তারপরে ফাইনালি ম্যাটানোফ্রোস ম্যাটানেফ্রোস এই ম্যাটানেফ্রোস আমাদের ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজে এসে এক স্টেজে এসে পুরনে থাকে সেকেন্ড স্টেজে এসে মেজোনে ফ্রোস হয় মেজনে ফ্রোস স্টেজের পরে ফাইনাল স্টেজে এসে ম্যাটানেফ্রোস হয় ম্যাটানেফ্রোস এই ম্যাটানেফ্রোস থেকেই আমাদের কিডনিটা ডেভেলপ করে কিডনির ওই নেফ্রোনগুলো তৈরি হয় বুঝছো আর এই ম্যাটানেফ্রোসটা তৈরি হয় হচ্ছে ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকে মেজোডার্ম এর বলেছিলাম তো তোমাদের তিনটে পার্ট আছে প্যারাক্সিয়াল মেজোডার্ম ইন্টারমিডিয়েট মেজোডাম অ্যান্ড ল্যাটারাল প্লেট মেজোডার্ম এই ইন্টারমিডিয়েট যে মেজোডার্ম এই ইন্টারমিডিয়েট মেজোডার্ম থেকেই হচ্ছে ম্যাটানেফ্রোস তৈরি হয় আর এই ম্যাটানেফ্রোস থেকেই তৈরি হয় হচ্ছে নেফ্রোনগুলো আর যে কালেক্টিং সিস্টেম যেটা মূলত হলো এই ইউরিনকে কালেকশন করে এবং ইউরিনকে কালেকশন করে তারপরে তোমার ওই যে কালেক্টিং ডাক মানে কানেকটিং ডাক তারপরে কালেক্টিং টিউবুলস কালেক্টিং ডাক তারপরে হচ্ছে প্যাপিলারি ডাক প্যাপিলারি ডাক থেকে মাইনর ক্যালিক্স তারপরে মেজর ক্যালিক্স মেজর ক্যালিক্স থেকে রেনাল পেলভিস রেনাল পেলভিস থেকে ইউরেটার এই সবগুলোই ডেভেলপ করে হচ্ছে ইউরেটারিক বার থেকে কথা কি বুঝছো রকম একটা এই এই কিডনিটাকেই তুমি যদি ধরো যে এই কিডনিটা এই এইটে এটা মেজনে ফ্রিক ডাক এই যে বললাম না মেজনে ফ্রোস পুরনে ফ্রোস মেজনে ফ্রোস পুরনে ফ্রোস পুরোপুরি হচ্ছে অবলিটারেটেড হয়ে যায় অ্যাবজর্ব হয়ে যায় আর মেজনে ফ্রোস মেজনে ফ্রোসের একটা মেজনে ফ্রিক ডাক থাকে একটা মেজনে ফ্রিক এরকম ডাক থাকে যে ডাক থেকে মূলত ছেলেদের 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 হচ্ছে ওই যে ভাস ডিফারেন্স তৈরি হয় ভাস ডিফারেন্সটা তৈরি হয় হচ্ছে এই মেজনে ফ্রোস থেকেই আর এই মেজনে একটা বাড তৈরি হয় মেজনে থেকে একটা বাডিং তৈরি হয় যেটাকে বলা হয় ইউরেটারিক বাড যেটাকে বলা হয় ইউরেটারিক বাড এই মেজনে একটা আউট পাউসিং হয় এই মেজনে ফ্রিক যে ডাক ডাক্ট এই ডাক্টের একটা আউট পাউসিং এই আউট পাউসিংটাকে বলা হয়েছে ইউরেটারিক বার্ট এই ইউরেটারিক বাটটা হচ্ছে মেটানেফ্রোসের ভিতরে ঢুকে পড়ে এই মেটানেফ্রোসের ভিতরে এরকম ঢুকে পড়ে এই মেটানেফ্রোস থেকে তৈরি হয় হচ্ছে মেটানেফ্রোস থেকে তৈরি হয় আমাদের কি নেফ্রন গুলো মেটানেফ্রোস থেকে তৈরি হয় আর এইটার ভিতরে ঢুকে যেয়ে আমাদের হচ্ছে কালেক্টিং ডাক পর্যন্ত কালেক্টিং ডাক পর্যন্ত তৈরি করে এই এইখানে ধরো হচ্ছে আমাদের কি নেফ্রোন নেফ্রনের শেষে ছিল হচ্ছে ডিজিটাল কনভলিউটেড টিউবলস এই ডিস্টাল কনভলিউটেড টিউবলস এসে এই কালেক্টিং ডাক্টের সঙ্গে ফিউজড হয় ফিউজড হয়ে গেলেই হচ্ছে কিডনি ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় আর যদি এই ফিউশন যে পাটটা ইউরিন তৈরি করে সেটাকে বলি আমরা হচ্ছে নেফ্রন আর যে পাটটা হচ্ছে ইউরিন কালেকশন করে আমাদের ব্লাডারে পাঠায় দেবে সেই পাটটাকে বলা হচ্ছে কালেক্টিং সিস্টেম এই কালেক্টিং সিস্টেম আর হচ্ছে এই সিকের এক্সক্রিটরি সিস্টেম এই দুই সিস্টেম যদি ফিউজ না হয় তাহলে একটা কন্ডিশন ডেভেলপ করে যে কন্ডিশনটাকে বলা হয় পলিসিস্টিক কিডনি কথা কি বুঝছো তোমরা জি স্যার কি এই যে এই লাস্ট যে কথাটা বললাম

পার্ট হচ্ছে এক সময় একটা আর একটা লুমেন কন্টিনিউয়াস হয়ে যায় কন্টিনিউয়াস হয়ে গেলেই কিডনি ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেল আর যদি এই কন্টিনিউয়াস না হয় তাহলে কি হবে এখানে নেফ্রন গুলো হচ্ছে ইউরিন তৈরি করবে কিন্তু সেইটা ড্রেন হওয়ার কোনো জায়গা থাকবে না তখন কি নেফ্রনের ভিতর হচ্ছে সিস্টিক সোয়েলিং হবে সিস্টিক সোয়েলিং সিস্ট রিটেনশন সিস্ট তৈরি হবে সেই রিটেনশন সিস্ট হলে তাহলে কিডনিটা তখন পলিসিস্টিক কিডনিতে পরিণত হয়ে যাবে একটা ডেভেলপমেন্টাল এ অ্যানোমেলিস যে তা হলো পলিসিস্টিক কিডনি তাহলে কিডনি ডেভেলপমেন্ট জানলাম এবার কিডনির আমাদের এইবার শেষ করে দেব তোমরা রোল নাম্বার 1 কে আসো জি স্যার হ্যাঁ তুমি পার্সেন্টেজ নিয়ে ফেলো সবার হাজিরা নিয়ে ফেলো আর এইবারই শেষ আমাদের এই যতক্ষণ চলে তাহলে আমরা দেখলাম যে কিডনি এবারে আডুক না আডুকছে না জি না স্যার অনেক সবাইকে একই অবস্থা এটা হচ্ছে ক্লিনিক্যাল কথা বলেই শেষ হয়ে যাবে আমাদের ক্লিনিক্যাল কথা বলে শেষ হয়ে যাবে কি আমরা তো একটা জানলাম যে কিডনি হচ্ছে পলিসিস্টিক কিডনি পলিসিস্টিক কিডনি কি সেটা কি বুঝতে পারছো যে যদি রিপোর্টেড আর কালেক্টিং পার্ট দুটো যদি ফিউজ না হয় তাহলে হচ্ছে তাহলে এক্সক্রিটর এক্সক্রিটরি পার্ট ইউরিন তৈরি করতে তাহলে থাকবে কিন্তু সেটা বের হয়ে যাওয়ার জায়গা থাকবে না তখন কি এক একটা এক সিস্টেক পূরণ এক একটা সিস্টে পরিণত হয়ে যাবে তখন তাকে বলা হয় পলিসিস্টিক কিডনি আর লোবিউলেটেড কিডনি কিডনি ফিটাল স্টেজে লোবিউলেটেড থাকে যেমন গরুর কিডনি যদি তুমি দেখো ও তাদের অ্যাডাল্ট ও লোবিউলেটেড থাকে কিন্তু আমাদের ওই লোবিউলেটেড থাকে না এই লোবিউলেটেড কিডনি থাকলে কোনো অসুবিধে নাই যদি পলিসিস্টিক কিডনি হয় তাহলে অসুবিধে কিন্তু লোবিউলেটেড থাকলে কোনো অসুবিধে থাকবে না অ্যাভারেন্ট আটারি অ্যাবারেন্ট আটারি বলছি কেন যে কিডনি এক এক স্টেজে যে যখন এল থাকে তখন ইন্টারনাল ইলিয়া কাটারি তারপরে কমন ইলিয়া কাটারি তারপরে লোয়ার পার্ট অব দ্য অ্যাবডোমিনাল অ্যাউ সাপ্লাই দেয় এই আটারি কোন কোন কোনো আটারি এর সঙ্গে পারসিস্ট করে যেতে পারে মানে অ্যাডাল্ট স্টেজেও থেকে সাধারণত অবলিটারেটেড হয়ে যায় কিন্তু অবলিটারেটেড না হয়ে অ্যাডাল্ট স্টেজও থেকে যেতে পারে তখন সেটাকে বলা হয় অ্যাভারেন্ট আর্টারি আর কিডনি কিডনির এই যে হাইলামটা যখন ডেভেলপ করে তখন সামনের দিকে ছিল এ ঘুরে তারপরে এর হাইলামটা দিকে চলে যায় অনেক সময় মেডিয়াল দেখা যায় হর্ষ কিডনি হয় যে কিডনি ডেভেলপ করার সময় এই লোয়ার লোয়ার পোল দুটো দুটো লোয়ার পোল এই দুটো লোয়ার পোল এখানে এসে ফিউজ হয়ে যায় তা লোয়ার পোলগুলো ফিউজ হয়ে যায় তাহলে লোয়ার পোল এরকম এসে লোয়ার পোল কিডনি তখন ছিল কি কিডনি ছিল তো এই পেল বিক্রি এই পেল বিক্রি একটা কিডনি ছিল এই পেল বিক্রি একটা কিডনি ছিল কিডনির যত দুটো পোল যদি এক হয়ে যায় তখন কিডনি এই যে এই আটারিটা এই আটারিটাকে আমরা বলতেছি বলে ইনফেরিয়র মেজেন্ট্রিক আটারি ইনফেরিয়র মেজেন্ট্রিক আটারি এই ইনফেরিয়র মেজেন্ট্রিক আটারির নিচে এসে এরা ফিউজ হয়ে যায় ফিউজ হয়ে গেলে এই হর্স কিডনি হর্স কিডনি এই ইনফেরিয়র এটা হিন্ডারেন্স এটা অবস্ট্যাকেল হিসাবে কাজ করে মেজেন্ট্রি কাটারি এই কিডনি কিন্তু আর তার প্রপার জায়গায় মানে আমাদের যে লয়েন আমাদের যে লাম্বার রিজন এই লাম্বার রিজনে উঠতে পারে না তাহলে হর্ষু কিডনি এসেন্সিয়ালি ইজ এ পেলভিক কিডনি এর যদি ব্যাখ্যা করতে বলা হয় যে হর্সু কিডনি অলওয়েজ পেলভিসে থাকে এ কখনো তার লাম্বার রিজন পর্যন্ত পৌঁছাইতে পারে না কেন পৌঁছাইতে পারে না ডিউ টু প্রেজেন্স অফ ইনফিরিয়োর মেজেন্ট্রি আটারি ইনফিনের মেজেন্টারিক আটারি থাকার কারণে ওইখানে বেধে যায় এ আর উপরে উঠতে পারে না ইনফিনের মেজেন্টি আটারি যদি না থাকতো তাহলে কিন্তু সে হর্সু কিডনি এইখানেই তৈরি হয়ে যেত হর্সু কিডনি মানে পুরোপারি স্থানে হর্সু কিডনি হিসাবে থাকত। কিন্তু এটা ইনফিরোর মেজেন্ট যেতে পারে না হ্যাঁ ইনফিরোর মেজেন্টারি কাটারি বাধা দেওয়ার কারণে লম্বা রিজনে যেতে পারে না পারে না বুঝছো রেনাল এজেনেসিস হইতে পারে ইউনিলেটার এজেনেসিস হইতে পারে আর এইটি আমাদের সাতজনদের মাথায় সব রাখতে কোনো কারণে যদি নেফ্রেক্টমি করতে হয় তাকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে যে রাইটটা কেটে লেফটটা আছে কিনা যদি লেফটটা থাকে তাহলে রাইটটাকে ডিজিজের কারণে ফেলে দেয়া যাবে আর যদি লেফটটা না থাকে তাহলে রাইটটা ডিজিজ হইলেও ফেলা যাবে না এইটা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে রেনাল পেইন রেনাল পেইন তো আমি আগেই বলেছি যে রেনাল পেইন ইউজুয়ালি কলিকি পেইন স্পাজমোডিক পেইন হয় আর এই স্পাজমোডিক পেইনটা কোন দিক পর্যন্ত রেডিয়েট করে কোথা পর্যন্ত চলে যায় কেন চলে যায় সে কথা কিন্তু আমাদের বলা হয়ে গিয়েছে এখন রেনাল পেইন রেনাল পেইনটা সাধারণত কোথায় আমরা পাই রেনাল পেইনটা পাবো কোথায় রেনাল পেইনটা কোথায় পাবো এই রেনাল অ্যাঙ্গেলে রেনাল অ্যাঙ্গেল না রেনাল অ্যাঙ্গেল রেনাল অ্যাঙ্গেল মানে কি এখানে আমরা যদি দেখি এইখানে থাকে হচ্ছে ভাটি বিড়াল কলাম তাই না এখানে ভাটি বিড়াল কলাম থাকে এইখান থেকে তোমার বেরোয় গেল কোন রিপ এটা টুয়েলভ রিপ তাই না টুয়েলভ গেল এই এই যে যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা বলা হয় কোষ্ঠ ভাটি বিড়াল অ্যাঙ্গেল কোষ্ঠ ভাটি বিড়াল অ্যাঙ্গেল মানে

কোস্টো ভার্টিব্রাল অ্যাঙ্গেলের একটু ইনফেরো ল্যাটারালি ইনফেরো ল্যাটারালি এখানে এসে ভাবো কি রেনাল অ্যাঙ্গেল এই রেনাল অ্যাঙ্গেলে যদি বুড়া আঙ্গুল দিয়ে কমপ্রেস করা হয় এখানে যদি ফুলনেস পায় তাহলে বুঝতে হবে যে কিডনির কোনো অসুবিধা হয়েছে অথবা এই রেনাল অ্যাঙ্গেল পিছন দিকে এখানে যদি কমপ্রেস করা হয় যদি টেন্ডারনেস ফিল করে তাইলে বুঝতে হবে যে কিডনির কোনো ডিজিজ হয়েছে ফ্লটিং কিডনি সম্বন্ধে তো তোমাদের বলা হলো যে ফ্লটিং কিডনি তো বলেছি তাই না যদি ওই পেরি রেনাল ফ্যাট যদি কম থাকে আর যদি উপর নিচে মুভমেন্ট করে কিন্তু সাইড টু সাইড কিন্তু মুভমেন্ট করবে না উপর নিচে যদি মুভমেন্ট করে কিডনি তাহলে সেটাকে বলা হয় ফ্লটিং কিডনি আমরা দেখতেছি যে কিডনি চারপাশ দিয়ে ভালো ঘেরা থাকে তারপরেও কিন্তু কিডনি ব্লান্ড ট্রোমা যদি অ্যাবডোমেনে হয় তাহলে কিন্তু কিডনি ওই যে ধরো একটা সাইকেলের চাকা উঠে গেল সে সাইকেলের চাকার পিছন দিকে ভাটিবরা এবং রিব এর মাঝখানে পড়ে কিডনি একটা জোরে শেষা খাইতে পারে তাহলে কিন্তু বাস্ট মানে ব্লান্ড ট্রোমা হয়ে যে রাপচার হয়ে যাইতে পারে আর রাপচার হয়ে গেলে কিন্তু এইখানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে কার্ডিয়াক আউটপুট সরাসরি কিডনি দুই কিডনিতে চলে আসে আর কিডনিতে চলে আসার কারণে এইটা যদি রাপচার হয় তাহলে হিউজ ব্লিডিং হবে এবং প্যাশেন্ট তাড়াতাড়ি শখে চলে যাইতে পারে কিডনি ট্রান্সপ্লান্টেশন এই কিডনি ট্রান্সপ্লান্টেশন বলেই আপাতত শেষ করব যদিও বা আরো কিডনি সম্বন্ধে একটু ছিল যেটা আমাদের পড়া হয়ে গেছে যে কিডনি ফ্রম ব্যাক কিডনি ফ্রম ব্যাক কেন বলা হয় মানে ব্লান্ট কেন ভিতরে রাপচার হচ্ছে তার জন্য ট্রোমা তো ল্যাসারেটেড ইঞ্জুরি হয় এটা হচ্ছে আমরা সরাসরি যদি একটা সুরি ঢুকায় দেই তাইলে সেই ট্রোমাটাকে আমরা বলি ইনসাইজ উন্ড আর এইটা হচ্ছে ব্ল্যান্ড ট্রোমা মানে কি ওই যে উপর দিকে ধরো একটা গাড়ির চাক্কা আর নিচের দিকে ছিল হচ্ছে তোমার ওই টুয়েলভ রিপ ইলেভেন রিপ এর মাঝখানে একটা ব্লান ট্রোমা হয়ে রাপচার হয়ে যায় রাপচার হয়ে যায় মানে কি ফেটে যায় এর এর আমরা যদি একটা অংশ গোষ্ঠকে ক্যাটে ফেলি তাহলে যে ইনসাইজ উন হবে ইনসাইজ উন্ড হয় না এখানে হলো ল্যাসারেটেড উন হয় এই জন্য এটাকে ব্লান্ট ট্রোমা বলে যাই হোক ও ওগুলো তোমাদের আরো বিস্তারিত ভাবে তোমাদের আহ ফরেন্সিক মেডিসিন শিক্ষায় দেবে যে কোনটা কোন ট্রোমা এক কয়দিন পরে উঠে যাওয়া ইনশাল্লাহ শিখে ফেলতে পারবে এরপরে আমরা বলছি ট্রান্সপ্লান্টেশন আহ কিডনি ট্রান্সপ্লান্টেশন করার জন্য সাধারণত কিডনিকে হচ্ছে কোথায় ট্রান্সপ্লান্ট করা হয় এই ইলিয়াক ফোসাই এই ইলিয়াক ফোসায় হচ্ছে কিডনিকে কিডনিকে যদি ক্রনিক ডিজিজ ক্রনিক কিডনি ডিজিজ হলে কিডনিকে ওই কিডনিকে কেটে ফেলা হয় না কিন্তু নতুন এটা কিডنيه ইলিয়াক ফোসায় ইলিয়াক ফোসায় লাগায় দেওয়া হয় বুঝছো তাহলে এইখানে যেমন আমাদের কিডনির যে রেনাল আটারি এই রেনাল আটারিটাকে রেনাল আটারিটাকে ইন্টারনাল ইলিয়া কাটারির সঙ্গে এন্ড টু এন্ড খেয়াল করো কিন্তু এন্ড টু এন্ড মানে ইন্টারনাল এলিয়া কাটারিকে কেটে সরাসরি এর সঙ্গে বাইন করে দেওয়া হয় রেনাল আটারির সাথে আর রেনাল ভেইনটাকে এক্সটার্নাল ইলিয়াক এক্সটার্নাল ইলিয়াক ভেইনের সঙ্গে এন টু সাইড মানে ওইটা থেকেই যায় ওর পাশে অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয় আর এইটা কিন্তু ডাইরেক্ট এন্ড টু এন্ড অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয় কথা বুঝছো স্যার এন্ড টু এন্ড আর ইনটু সাইডটা স্যার আরেকবার একটু একটা জিনিস যদি এই 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 আটারি যাচ্ছিল এই এই একটা আটারি যাচ্ছিল এইখান থেকে কাটলাম কেটে এই আটারির সঙ্গে সরাসরি এর সঙ্গে বাইন্ড করে দিলাম এই এন্ড এর সঙ্গে এই এন্ড কে বাইন্ড করে দিলাম এই এন্ড কিন্তু আর থাকলো না এটা কি করব সেটা পরের কথা এইটাকে বলা হয় এন্ড টু এন্ড ইনটু স্যার এন্ড হাত যদি এরকম থাকে যে এই এরকম আসে জাস্ট এইখানে বাইন্ড করে দিলাম তাহলে বলা হয় ইনটু সাইড এর পুরোটা থেকে যাবে বুঝছো পুরোটা থেকে যাবে এখানে একটা ছিদ্র করে এর সঙ্গে বাইন্ড করে দেব তাহলে এই আটারিটাকে হলো ইন্টারনাল ইলিয়া কাটারির সঙ্গে এন্ড টু এন্ড ডেনাস্টোমোসিস করে দেওয়া হয় আর এই ভেইনটা হলো এক্সটারনাল নট ইন্টারনাল কিন্তু এক্সটারনাল ইলিয়া ভেইনের সঙ্গে এন্ড টু সাইড এন্ড টু সাইড অ্যানাস্টোমোসিস করে দেওয়া হয় আর এর যে ইউরেটার আছে ইউরেটার সরাসরি ইউরিনারি ব্লাডারের ভিতর এসে ইউরোনারি ব্লাডারের ভিতরে ইমপ্লান্ট করে দেওয়া হয় আর যাতে ইউরোনারি ব্লাডারে সরাসরি ওই ইটা চলে যাইতে পারে ইউরিনটা চলে যাবে এইভাবেই হচ্ছে আমাদের ট্রান্সপ্লান্ট করা হয় পরের দিন আমরা এই যে কিডনি ফ্রম ব্যাক এটা তো একবার পড়েছি আমরা এরপরে আমরা পরবর্তীতে আবার আমরা পড়ে নেব তা যাই হোক আজকে অনেক পড়া হলো তোমরা মনোযোগ দিয়ে এটা পড়ে ফেলো নেক্সট একটা ক্লাস নিয়ে কালকে কাল